participants. আচ্ছা দীপেন জানেন, দীপেন হানান যেটা, মেসেজ করে মনে হয়, হানান দীপেন ভাই দেবো, হানান আব্দুল হানান, হান্নান, হান্নান ভাই জানেন, ওকে ভালো, তাহলে আমার আপনাদের আমার শিখাইতে আরো ইজি হয়ে যাবে, আমার আর নিজের ধরা লাগবে না। মিজান ভাই ওয়ার্ডপ্রেসের বেসিকটা, যে ওয়ার্ডপ্রেসের একটা পেজ সেট আপ বা একটা পোস্ট করা, জাস্ট ওনাদেরকে তো পোস্টটা দেখাইতে হবে, কারণ অন পেজ এসইও দেখাইতে গেলে আমাকে পোস্ট দেখাইতে হবে, তো পোস্টটা কিভাবে করে সেটা দেখানো লাগবে, তো সেটা আপনাকে দেখানোর জন্য আপনাদের করতে হবে যে পোস্টার জন্য একটা পেজ করা, বা ওনার পেজে ওনার যে ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটের বেসিক জিনিস যে থিমটা কি হয়, ওই জিনিসগুলি আমরা জাস্ট দেখে যাব, কিন্তু ওইটা আমাদের খুব বেশি ডিটেইলিং এর প্রয়োজন হবে না। আমার কথাটা কি শুনতে পাচ্ছেন আপনারা? আপু? আচ্ছা, আমরা আজকে লোকাল এসইওটা শেষ করার পরে লোকাল এসইও বাকি কিছু রয়ে গেছে, লোকাল এসইওটা তো আমি শুধু দেখিয়েছি আপনারা বিজনেস অ্যাকাউন্টে এন্ট্রি করছেন, গুগল মাই বিজনেসে মাত্র এন্ট্রি করেছেন, কিন্তু এর মধ্যেও লোকাল এসইওর অনেক কাজ রয়ে গেছে। মানে এটা আসলে এন্ট্রি করা হচ্ছে জাস্ট আমি ফেসবুকে অ্যাকাউন্ট খোলা বা আমি ফেসবুকে একটা পেজ খোলা, কিন্তু পেজ খোলার পরে এটা দিয়ে আসলে কি কাজ হবে, এটা কেন আমরা করবো, এটা দিয়ে আমার বিজনেসটা প্রমোট কিভাবে হবে, আমার বিজনেস গ্রো কিভাবে করবে, সেটা কিন্তু এখন আমরা কেউ জানি না, জানি না আপু, না আপু, এখানে আমরা রিভিউ দেখেছি, এখানে মেসেজ দেখেছি, তো এটা ওয়ান কাইন্ড অফ ফেসবুক পেজ এর মতো একটা পেজ আপনার, যেখানে আপনার প্রতিনিয়ত পোস্ট করতে হবে, যেখানে প্রতিনিয়ত পোস্ট গুলি এসইও ফ্রেন্ডলি করে করতে হবে, এবং এখানে প্রত্যেকটা পোস্ট আপনার পোস্টের সাথে ছবি অ্যাড করা, আপনার প্রোডাক্ট অ্যাড করা, যদি আপনার বিজনেস হয়ে থাকে কি রিলেটেড বিজনেস সেই প্রোডাক্ট অ্যাড করা। এখন বলতে পারেন আপু আমি তো একজন ফ্রিল্যান্সার, আমি কি রিলেটেড প্রোডাক্ট অ্যাড করব, আপনার প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল স্কিলস, যদি থাকে ডিজিটাল স্কিলস, আপনার প্রোডাক্ট যদি আপনি যদি মানে ওয়েব ওয়েব ডেভেলপার থাকেন, আপনার ওয়েব ডেভেলপিং এর কাজ, আপনি যদি গ্রাফিক্স হয়ে থাকেন গ্রাফিক্স এর কাজ, ওইগুলিকে আপনার প্রোডাক্ট হিসেবে আপনি ওখানে শোকেস করবেন। কিভাবে আমরা আমাদের পোর্টফোলিও রেডি করি, পোর্টফোলিওতে আমরা যখন কেউ মডেলিং করে তখন তার পোর্টফোলিও রেডি হয়, তার পোর্টফোলিও রেডি করার সময় তাকে কি আমরা দেখতে পাই না যে তার অনেক রকমের ছবি সে রেডি করছে? জি আপু, তো আমরা আমাদের প্রত্যেকটার একটা পোর্টফোলিও রেডি করব, কি পোর্টফোলিও রেডি করব, সেটা হচ্ছে যে আমরা আমাদের কাজের কাজের স্যাম্পল রেডি করব, কাজের স্যাম্পল। এখন ওয়ার্ডপ্রেস এর যারা ওয়েব ডেভেলপার তারা ওয়ার্ডপ্রেস স্যাম্পল রেডি করতে পারতেছে, যারা গ্রাফিক্স এর কাজ তারা গ্রাফিক্স এর লোগো, ফ্লায়ার, ব্যানার, তারপরে ভিজিটিং কার্ড যেটা সেটা, তারপর হচ্ছে সিভি ফরম্যাট, অনেক কিছু আছে গ্রাফিক্স এর, ওরা ওইটাকে রেডি করতে পারে, ওদের একটা ভিজুয়াল জিনিস থাকে। কিন্তু আমি একটা কথা প্রথম থেকে আজকে অব্দি বলে যাচ্ছি যে আমাদের ডিজিটাল মার্কেটিং কোনো ভিজুয়াল রেজাল্ট থাকে না, যেটা হচ্ছে আমরা চাইলেই খুব ইজিলি সাথে সাথে চেঞ্জ করে দিতে পারবো। ব্যাপারটা কি এরকম, যেমন ইউটিউবে চাইলেই আমি হঠাৎ করে নাম চেঞ্জ করতে পারবো না, আমি যদি ফেসবুকে চাই সাথে সাথে আমি নাম চেঞ্জ করতে পারবো না, ইউজার নেম একবার চেঞ্জ করতে পারতেছি এরপরে চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে আসতে টাইম লাগছে, আমাদের কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয় না। গ্রাফিক্সে যদি মেইন র ফাইলটা থেকে যায়, আমি এডিট করে আমি রিমুভ করে আমি অ্যাড করে আবার নতুন করে তৈরি করে ফেলতে পারতেছি, আমি কিন্তু ওই এডিটের জিনিসটা নতুন করে কি তৈরি করছি সেটাও থাকছে, আমার প্রিভিয়াস কি ছিল সেটাও থাকছে, আমি দুটোটাকে একসাথে কম্পেয়ার করে দেখাতে পারছি। আমরা কি ডিজিটাল মার্কেটিয়াররা এটা পারি? আমরা এটা পারি না। তো তখন কথা আসতে পারে আপু তাহলে আমাদের পোর্টফোলিও কি হবে, আমাদের পোর্টফোলিও হবে আমরা যখন কোনো অ্যাড রান করাবো, অ্যাড রান করানোর পরে আমাদের অ্যাড রানের একটা অপশন আসে, যেখানে হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে গেলে আমরা পাবো যে এখানে আমি অ্যাড রান করিয়েছি, ওইটার একটা স্ক্রিনশট নিতে পারি, আমরা একটা প্রপার ফেসবুক পেজ যেটাকে আমরা ফুললি অপটিমাইজ করেছি, ট্যাব টেমপ্লেট গুলি ঠিক মতো গুছিয়েছি, যেখানে আমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তার ইউটিউব চ্যানেল লিঙ্ক করে দিয়েছি, ইউটিউব ট্যাবটা এখানে ইনস্টল করে প্লাগ ইন করে দিয়েছি, তো এগুলি সমস্ত কিছু করার পরে যখন একটা পেজের আউটলুক আসবে, ওই পেজের আউটলুক অনুযায়ী আমি দেখতে পাবো যে এই পেজটা প্রপার ওয়েতে আছে, এই পেজটার একটা আমি স্ক্রিনশট দিয়ে দিতে পারবো, তবে অবশ্যই অ্যাডমিন প্যানেলে থেকে। তারপরে আসবে হচ্ছে আমার লিঙ্কডিন, একটা মানুষের লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজ করা, একটা মানুষের লিঙ্কডিন প্রোফাইলে আমরা কানেকশন গ্রো করে দিচ্ছি, কানেকশন বাড়িয়ে দিবো, আমরা তো লিঙ্কডিনের এই কাজগুলি করবো, লিড জেনারেট করব, লিড জেনারেটের জন্য আপনারা আমাকে যেটা অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করেছেন সেটাকে আপনারা দিয়ে দিতে পারেন, আপনারা আমাদের যার প্রোফাইলে বেশি কানেকশন আছে তার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে সেটাকে স্যাম্পল আকারে অ্যাড করে দিতে পারেন, সেম কাজটা আপনারা ইনস্টাগ্রাম, সেম কাজটা আপনারা টুইটারের জন্য করতে পারেন। এখন টুইটার আপনাদের একটা প্রবলেম হবে যে আপনাদের 30 দিন না হলে আপনারা অ্যাডটা রান করাতে পারবেন না, 30 দিন, হ্যাঁ 30 দিন, 100 টুইট, আপনাদের এগুলি কোনো কিছুই আসেনি তাই না?
তো এগুলি আসার একটা টাইম লাগবে। তো টুইটার হয়তো কারো প্রোফাইল যদি খুব পুরনো হয়ে থাকে, তার প্রোফাইলে যদি অলরেডি খুব ধরেন 500-550 মতো ফলোয়ার থাকে, তো তার ওটা আপনি নিয়ে নেন, নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাকে বলেন যে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে একটা স্ক্রিনশট দাও। ধরেন আপনার আমার প্রোফাইলটা প্রয়োজন, আপনি বলেন আপু আপনি আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট দেন, কারণ আমি আমার প্রোফাইলের মধ্যে ঢুকে যেভাবে দেখবো আর আপনি ভিউয়ার হিসেবে যেভাবে দেখবেন, দুইটার ইন্টারফেসটা একটু চেঞ্জ থাকে। তো আপনি যখন আপনার স্যাম্পল হিসেবে সেটাকে অ্যাড করবেন, অবশ্যই তো আপনি ওই প্রোফাইলে ছিলেন, তো ওই প্রোফাইলের আপনার মানে আমার আমার ইন্টারফেস আর ভিউয়ারের ইন্টারফেসটা এক হবে না। সো আপনার আমার ইন্টারফেসটা প্রয়োজন, কারণ আপনি এই প্রোফাইলে কাজ করেছেন। সো আমি আমার ইন্টারফেসের একটা ছবি দিয়ে দিলাম আপনাকে। তো এইগুলিকে স্যাম্পল আকারে রেডি করে এইগুলিই হবে আপনার প্রোডাক্ট, যে এই কাজগুলি আমি করতে পারি। প্রত্যেকটা প্রোডাক্টের ওখানে একটা ব্যাপার থাকে যে লিস্টিং। আপনারা কালকে কি কেউ জিজ্ঞেস করেছিলেন লিস্টিংটা কি? আমি বলেছিলাম পরে বলবো। আপনাদের মাঝখান থেকে কালকে কেউ জিজ্ঞেস করেছিলেন? মঈন ভাই অর মীর কেউ একজন মেবি আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু এখানে লিস্টিংটা কি, আপনাদের মাঝখান থেকে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি, আমি করিনি আপু এটা। তাহলে আমি মনে নেই কে যেন করেছেন। লিস্টিংটা হচ্ছে এই যে আমরা আমাদের প্রপার অ্যাড্রেস, আমাদের প্রপার সমস্ত কিছু দিয়ে গুগল মাই বিজনেস কে যে নোটিফাই করছি যে আমরা আছি, এটাই হচ্ছে লিস্ট করা। মানে আমার প্রপার আর ইনফরমেশন গুলি যখন আমি এন্ট্রি দিচ্ছি সেটাই একটা লিস্টিং। মানে একটা কোম্পানি এন্ট্রি দেয়া গুগল মাই বিজনেস এর লোকাল এসইও করাটাই হচ্ছে একটা লিস্টিং। তো আমার লিস্টিংটা প্রপারলি করতে হবে। সেখানে আমি যখন প্রোডাক্ট গুলি অ্যাড করবো, প্রোডাক্ট অ্যাড করার সময় আমি লিখে দিতে পারি যে প্রোডাক্টের ডিসক্রিপশন লিখা যায়, প্রোডাক্টের টাইটেল লিখা যায়, প্রোডাক্টের প্রাইস লিখা যায়। তো আমি লিখে দিব যে আমি ফেসবুক মার্কেটিং এর এই কাজ করতে পারি, ফেসবুকের এই কাজ জানি, এটার জন্য আমাকে এত, মানে লিস্টিং লিখে দিলাম, সরি টাইটেল লিখে দিলাম ফেসবুক মার্কেটিং, পাশে প্রাইজিংটা লিখে দিলাম, প্রাইজিংটা লিখে ডিসক্রিপশন আমি লিখে দিব যেটা আমরা গিগের আমার সার্ভিসটা লিখে দিই, গিগে আমার যে সার্ভিসটা লিখে দিই। আমার কথাটা কি শুনতে পাচ্ছেন? সেখানে যে কেউ আমার কাজটা দেখে গুগল থেকে চাইলে তারা আমাকে ইনবক্স করে নক করে আমার কাছে কিন্তু অর্ডার করতে পারে। এই যে এটাতে হচ্ছে আপনার কোম্পানির একটা প্রমোশন হচ্ছে। এখন আমরা আমাদের স্কিলস গুলিকে এভাবে প্রমোট করছি যার যেই বিজনেস। এখন ধরেন কারোর রেস্টুরেন্টের বিজনেস থাকে, সে তার খাবারের ছবি দিয়ে খাবারের নাম লিখে খাবারের ডেসক্রিপশন দিয়ে পাশে খাবারের প্রাইসটা লিখে দিবে। এটা প্রতিনিয়ত আমাদের করতে হবে। এবং এখানেও একটা ব্যাপার থাকে যেখানে রোল দেয়া যায়, মানে ইউজার আপনি আপনার এটার এক্সেস না দিয়ে তাকে আপনি রোল দিতে পারবেন, সে হয়তো শুধু পোস্ট করতে পারবে। একটা থাকে ওনারশিপ, একটা থাকে ম্যানেজার, আর একটা রোলের নাম আমার এক্সাক্ট মনে নেই, আমাকে দেখলে মনে আসবে হয়তো। তো এই ব্যাপারগুলি থাকবে। মিজান ভাই আপনি একটু ইয়েতে ঢুকেন, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন। তারপরে ওখানে বললাম যে আমরা চাইলে এখানে একটা ওয়েবসাইটের মতো তৈরি করতে পারি, সেটা নট ওয়েবসাইট বাট ওয়েবসাইটের মতো আরেকটা করতে পারি। ওয়েবসাইটের জায়গায় আমরা ফেসবুককে, যদি আমাদের ফেসবুকের বিজনেস থাকে, অনলাইন শপ থাকে, সেক্ষেত্রে আমরা ফেসবুকের লিঙ্কটাকে এখানে লিঙ্ক করে দিতে পারি যে ওই ওয়েবসাইটে ওইখানে তারা ক্লিক করলে তাকে মানে ইয়ে করে রিডাইরেক্ট করে আমার ফেসবুকে নিয়ে আসবে, বা ওইখানে আমি অন্য কোনো আরেকটা লিঙ্ক দিয়ে দিতে পারি। তো এইরকম কাজগুলি আমরা দেখবো কেমনে করে, পোস্ট কেমনে করে, প্রোডাক্ট কেমনে লিস্টিং করে। এখন কথা হচ্ছে আপু আমাদের তো ভ্যারিফিকেশন আসে নাই, ভ্যারিফিকেশন না আসলে ডেমো আকারে আমরা রেডি করার ট্রাই করব, যদি ডেমো আকারেও রেডি করতে না পারি সেটা আমাদের ব্যাড লাক, আর করার কিছু থাকবে না। বাকি যে জিনিসগুলি থাকবে সেটা নিয়ে কথা বলে দিব আপনাদের সেটিংস এর ব্যাপারগুলি, যে আপু এটা কোথায় করবো, আপু ভ্যারিফিকেশনটা আসলে ভ্যারিফিকেশনটা কোথায় করবো, আচ্ছা আপু ভ্যারিফিকেশনটা যদি 14 দিনে না আসে সেকেন্ড টাইম আমি ভ্যারিফিকেশনের জন্য অ্যাপ্লাই কোথায় করবো, বা কোথায় কি করতে হবে, ওভারঅল জিনিসটা আমি আজকে আপনাদের দেখিয়ে লোকাল এসইওটা শেষ করে দিব। লোকাল এসইও শেষ করার পরে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস এর বেসিক আইডিয়া, যাদের আছে তাদের জন্য খুবই ভালো, যাদের নেই তাদের জন্য নতুন, তো আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস এর নতুন আইডিয়া, মানে ওয়ার্ডপ্রেস এর বেসিক আইডিয়া যেটা, যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস এ কিভাবে কাজ করে বা কিভাবে কি করতে হয়, থিম কি, ওয়ার্ডপ্রেস এর সি প্যানেলটা দেখতে কেমন হয়, মানে সি প্যানেল মিন্স তো আমরা এখন জানি যে কন্ট্রোল প্যানেল, ওয়ার্ডপ্রেস এর কন্ট্রোল প্যানেল দেখতে কেমন হয়, আমি যখন আমার প্লাগ ইন করবো, আমার পিক্সেল তো আমাকে ওয়ার্ডপ্রেস এ নিয়ে প্লাগ ইন করতে হয় তাই না, কোথায় প্লাগ ইন
করবো, আমার ইনস্টল কোথায় করতে হয় আপু, কিভাবে করব, এই যে বেসিক জিনিস যেটা আমাদের এসইও রিলেটেড কাজের জন্য প্রয়োজন হবে, আমরা ওয়ার্ডপ্রেস এর ওইটুকু দেখে নিব যে একটা পোস্ট কিভাবে করতে হয়, পোস্টটাকে আমি কোন পেজে করতে চাচ্ছি সেটা কিভাবে করব। ওখানে আমরা এক একটা ওয়েবসাইটে গেলে পোস্ট গুলি দেখতে পাই খুব সুন্দর করে, তো একটা পেজের মধ্যে একবার পোস্ট হয়ে গেছে, সেখানে আমি পোস্ট কিভাবে করব, পোস্ট গুলি করতে গেলে কি কি করতে হবে, ওই ডিটেল গুলি আমরা দেখবো আস্তে আস্তে অন পেজ এসইওতে। ফার্স্টে আমরা দেখবো পোস্ট কিভাবে করে, ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন কিভাবে করে, ওয়ার্ডপ্রেসে কন্ট্রোল প্যানেলটা কিরকম, ওয়ার্ডপ্রেসে থিম কিভাবে ইনস্টল করে। থিম ইনস্টল করাটা আসলে আমাদের বেসিক কাজ না, এটা আমাদের কাজ থাকবে না, কারণ থিম ইনস্টল করে বায়ারই আপনাকে দিয়ে দিবে, আপনাকে বলবে না যে আপনি থিম ইনস্টল করে দেন, ঠিক আছে, কারণ এটা তো ওয়েব ডেভেলপারদের কাজ, তাই না হান্নান? তো আমাদের শুধু জানা থাকা লাগবে যে জিনিসটা সম্পর্কে জানা থাকা লাগবে, যেমন অনেক থিম দিয়ে দিবে বায়ার, হয়তো পেইড থিম দিবে হয়তো বা ফ্রি থিম সে ইউজ করবে, তো অনেক থিমের মধ্যে না একটু ঝামেলা হবে, সব থিমের কাজ একরকম হবে না, আপনাদেরকে একটু দেখে শুনে বুঝে করতে হবে যে কোথায় যাচ্ছে আপু, কিভাবে যাচ্ছে, কিভাবে করাচ্ছে। তো এটা আমাদের তো পুরোটা মানে অন পেজ এসইও ওটা ধরতে গেলেও আমাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে মিনিমাম নলেজ টুকু থাকা লাগবে, যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোনো নলেজ নেই তারা অন পেজ এসইও করতে পারেন, কিন্তু কোথায় করবেন কিভাবে করবেন সেটা জানেন না, তো সেই জন্য আপনাদের বেসিক একটা আইডিয়া নিতে হবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে। কিন্তু এর মানে এই না যে ওয়ার্ডপ্রেস কিভাবে রেডি করতে হয়, ওয়ার্ডপ্রেস কে কিভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা আমাদের জানার প্রয়োজন আছে, সেই জিনিসটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই, ওই জিনিসটা বায়ার আমাকে রেডি করে দিবে। আমার কথাটা কি ক্লিয়ার? কারণ আমরা বেসিকটা না জেনে আমি যদি এখন ওয়ার্ডপ্রেস কিভাবে রেডি করে সেটা দেখতে যাই, সেটা হোক 5 মিনিটের জন্য, কিন্তু সেটা যদি আমি দেখতে যাই তাহলে আমার প্রবলেম হবে কি, আমার ওই 5টা মিনিটই লস হবে, কারণ আমাকে আমার জিনিসটা বুঝতে হবে। আপনাদের এইটা যদি আমাদের এক্সট্রা হাতে টাইম পাই তখন আমি হয়তো মিজান ভাইকে বলবো, মিজান ভাই টুকি টুকি মানে কিছু জিনিস আছে যেটা হয়তো আমি আপনাদেরকে বলবো যে এটা এটা এভাবে করা যায়, এটা এটা এভাবে করা যায়, কিন্তু ফার্স্টে তো আমার আপনাদেরকে বেসিকটা নলেজটা দিতে হবে, তাই না? মানে আপনি দাঁড়াতে পারেন, আপনাকে তো একবারে আমি দৌড়াতে পারবো না, আপনাকে দৌড় দিতে হলে ফার্স্টে দাঁড়াতে হবে, তারপরে হাঁটা শিখতে হবে, তারপরে আপনাকে দৌড় দিতে হবে আপনার ব্যালেন্সটা রেখে। তো আপনাদেরকে ব্যালেন্সটা রাখার জন্য আমাকে কাজটা করতে হবে, যে এখানে হয়তো বা অনেকেই ব্যালেন্সটা জানেন, অনেকেই হয়তো অ্যাডভান্স লেভেলের অনেক কিছু জানেন, কিন্তু এখানে আমরা বেসিকটা দেই, তো এখানে যারা নতুন, যারা একদমই জানে না, যারা আজ এই প্রথম তারা এই নামগুলি শুনছে বা নাম শুনেছে এটা দিয়ে কি কাজ হয় জানে না, তাদের জন্য তো জিনিসগুলি একটু টাফ হয়ে যাবে। তো আমরা একটু ধৈর্য নিয়ে বসে তাদের সাথেও কাজ করব, তাদের জন্য ওয়েট করে তাদেরকে একসাথে নিয়ে তারপর আমরা আগাবো, ঠিক আছে? এটা আমি ফার্স্ট থেকে বলে আসছি আপনাদেরকে, আমি আবার নতুন করে বলে দিলাম। লোকাল এসইওর পেজটাতে ভাই আপনি গুগল মাই বিজনেসে যান। আপু জি, আপু এই গুগল বিজনেসের যেটা এটা তো আমি কালকে করছিলাম বুঝছেন, এখন আমি যখন সার্চ করতেছি এটা টাস্ক বার তো আমার এখানে শো করতেছে ভালোভাবে। আপনার এখানে শো করে ফেলছে? হ্যাঁ, আমার এখানে কোনো ইডিও চাই নাই, ওই যে হচ্ছে পিন কোড সেগুলো কোনো কিছুই বলে নাই, ভেরিফিকেশন চাই নাই আপনার কাছে? ভাইয়া এত ছোট কেন লিখে আপনাদের? আপনারটা ভেরিফাইড দেখতে পাচ্ছেন, আপনার স্ট্যাটাসটা যে ভেরিফাইড, আমি ম্যানেজ লোকেশনে দিলাম দেখাচ্ছে যে ভেরিফাইড দেখাচ্ছে। হ্যাঁ, আপনি ওই যে তিনটা, হ্যাঁ এখানে যান, এই যে নো রিভিউজ হোমে যান ভাইয়া, হোমে 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 হোম। এটা আমি বলেছি যে অনেক সময় ভেরিফিকেশন চায়, অনেক সময় ভেরিফিকেশন চায় না, যদি ভেরিফিকেশন চায় সেটা 14 দিন টাইম লাগে, যেমন মিজান ভাইয়ের মেবি ভেরিফিকেশন চেয়েছে, আমি যে প্রসেসটা দেখিয়েছি ওই প্রসেসে করেছেন, আপনার কোনো ভেরিফিকেশনের জন্য কোনো কিছু আসেনি? না, আমার এরকম কোনো কিছুই চাইনি। আপনার লাক ভালো হয়ে গেছে আপনার লোকাল এসইও, ভাই স্ক্রল করেন, আমরা লোকাল এসইও এর জন্য আমরা পোস্ট করাটা দেখতে পাচ্ছিলাম না কিভাবে করব, ওই বালুসারায় সিটি পাঠাই এটার জন্য,
পাঠায় নাই? বালু ছড়া জায়গাটাতে চিঠি পাঠাবে না, সেজন্য সরাসরি একটু করে দিচ্ছে আর কি। আচ্ছা এই যে দেখেন কমপ্লিট লিস্টিং, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের শর্ট নেম দেন নাই, আপনার লোগো দেন নাই, আপনার এগুলি যখন করে দিবেন তখন আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে, এবং আপনার এই যে একটা প্রোফাইল করা সেটাই হচ্ছে লিস্টিং করা। আচ্ছা আপনার যেমন আমি আরেকটা জায়গায় দেখলাম আরেকজনেরও এরকম হয়ে গেছে, আমার মর্নিং ব্যাচের, সরি ইভিনিং ব্যাচের, আমাকে তাহলে এগুলো এখন ফুলফিল আপ করতে হবে। হ্যাঁ এগুলো সব ফুলফিল আপ করতে হবে আপনাকে। এখন কি করব না পরে করব? পরে করেন আপনি, এখন করে ফেললেও হবে, যে তারা দেখে নেবে। আর যাদের হচ্ছে যেমন আমার মর্নিং ইভিনিং ব্যাচের একজনের হচ্ছে তার ভেরিফিকেশন ছাড়া তারও এরকম টাস্ক কার্ডটা চলে এসেছে, আপনারা লাকি, আপনাদের ভেরিফিকেশনের জন্য ওয়েট করতে হয় নাই, আপনারা পুরো কাজটা দেখে নিতে পারবেন এখন, এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আচ্ছা রাব্বি ভাইয়ের কাছে কি এখন এরকম ইনস্ট্যান্ট কোনো ছবি আছে যেটা হচ্ছে আপনার ক্যামেরা থেকে তোলা? মানে কি বিষয় আবু? মানে আমার বিজনেস রিলেটেড না হচ্ছে যে ইয়ার রিলেটেড? আপনি কি আপনার বিজনেস রিলেটেড কিছু দিয়ে করেছেন এটা? হ্যাঁ এটা আমার বিজনেস রিলেটেড দিয়ে আমি পোস্ট করা, এই তো। তাহলে বিজনেস রিলেটেড করে ফেললে আপনার বিজনেস রিলেটেড এই পেজের ছবি আছে না? নানান ইভেন্টের ছবিগুলি আমি দেখলাম তো আপনার পেজে দিয়েছেন। হ্যাঁ ওগুলা আছে। হ্যাঁ তাহলে ওইটা দিয়ে আমরা একটা পোস্ট করে দিব। তারপরে হচ্ছে এখানে যেটা প্রোডাক্ট, প্রোডাক্টের ওখানে আমরা লিস্টিং করার সময় আমরা দেখে নিব যে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করে। তাইলে আমাদের দেখাও হয়ে গেল যে আমরা বাইরের কাজটা কিভাবে করব। রাব্বি ভাই, হ্যাঁ ভাই, এখানে কি ফেসবুক টেসবুক সবগুলো অ্যাড করছ মনে হয় না? ফেসবুক, লিংকডইন এগুলো? না ফেসবুক অ্যাড করি নাই। না না না, এখানে একটু ফেসবুকের লেখা দেখলাম, লাগলো যে একটু দেখি তো এখানে জানতো। ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে আমি ফেসবুকের ওয়েবসাইট দিছি। ও আচ্ছা, ওয়েবসাইটের জায়গায় উনি ওনার ফেসবুককে লিংক করে দিচ্ছে। হ্যাঁ আমি বললাম না যে ওয়েবসাইটের জায়গায় অনেকে চাইলে তার ফেসবুককে লিংক করে দিতে পারে, এই যে তার ফেসবুকের পেজকে লিংক করে দিয়েছে সে। এটা আমার পেজ থেকে সরাসরি লিংক করে দিয়েছে। হ্যাঁ এটা ফেসবুক প্রোফাইলকেও লিংক করে দেয়া যায়, এটা ফেসবুক পেজকেও লিংক করে দেয়া যায় ভাইয়া। আমি পেস্টটাই দিলাম, যে চিন্তা করলাম যে থাক পেস্টটাই থাক। ছবি 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 এখন কই আছে সেটাই তো ঝামেলা। ও নাই ভাই, জি আপু আপনি একটু করে দেখাই ফেলেন আমাদেরকে, পরে চেঞ্জ করে দিবেন না ভাইয়া? এখানে করে দেখানোর জন্য ডেমো পারপাসে করা, এটাতে ওরকম সিস্টেম নাই, করে ফেললেই করে ফেলা। আমি একটা কথা বলেছি, এখানে কিন্তু আমাদের কখনোই আমরা ডিলিট করতে পারবো না, অফ করে রাখতে পারবো বাট ডিলিট করতে পারবো না। আপু জি আপু, যদি কোন একটা ধর অফার চলতেছে, অফারটা ওখানে পোস্ট করছে, পোস্ট করার পর এটা আপডেট করে দাও, অফ করে দাও, কোন অফার চলতেছে ওটা পোস্ট তারপর এটা আপডেট। উনি কি বলেছে আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আপু বলতেছে কোন একটা অফার যদি আমরা অ্যাড করি সেই অফারটা থেকে আর ডিলিট করতে পারবো না তাহলে? না অফারের টাইম লিমিটেশন ওখানে ওভাবে স্ট্রিক্টলি লিখে দিতে হবে আপনার, যেটা এখন থেকে এইটুকু সময় পর্যন্ত চলছে। এটাতে আপু কি এসইও করতে হবে? অবশ্যই এসইও করতে হবে, মানে ছবিগুলোতে আর কি। হ্যাঁ এসইও করতে তো খুব বেশি সময় লাগবে না। এখন আপাতত কয়টা ছবি পোস্ট করতে হবে আপু? তিনটা ছবি নেন। এখানে তো অনেকগুলো মিক্স আছে, কম্বিনেশন আছে।
আপু জি আপু জি আপু ছবির এসইও কি সবসময় ফটোশপ থেকে করতে হবে না আপু ছবি এসইও তো উনি ফটোশপ থেকে করছে আমি তো ছবি এসইও অন্যভাবে করা যায় সেটা আমি দেখিয়েছি আপনাদের আমরা যারা ফটোশপের কাজ জানি না তারা ছবি এসইও কিভাবে করব দেখিয়েছি না আমি জি আপু আপু আমি হয়তো ওই ক্লাসটা মিস করছি দেখি নাই আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি আবার দেখিয়ে দিব আপনাদেরকে কে যেন বলেছিলেন কালকে আজকে দেখানো হয়নি নয়ন ভাই আপনি আপনার এই স্ক্রিনশটটা অফ করে আপনি ছবিগুলো এসইও করতে থাকেন এদিকে মিজান ভাই ওনাদেরকে ছবি এসইওটা একটু দেখিয়ে দেন মিজান ভাই আপু ছবিটা অবশ্যই কপিরাইটেড ইস্যু ছাড়া থাকতে হবে যেখানে কোনো কপিরাইটেড ইস্যু থাকবে না কারো ছবি আপনি ডাউনলোড করে তারপরে সেটাকে আপনি এসইও করতে চাইলে করতে পারবেন না নিজের ছবি নিজের ক্যামেরার তোলা ছবি অথবা নিজের ছবি হতে হবে সম্পূর্ণ নিজের গুগল থেকে ছবিটা নিচ্ছেন ওই ছবিটা গুগল যদি ফ্রি ওয়েব কতগুলি জায়গা আছে যেখানে কপিরাইটেড কিছু ক্লেম করে না ওরা ফ্রিতে ইউজ করতে দেয় ওই ছবিগুলি এনে আপনি ওইটাকে একটু এডিট করে তারপরে সেটার মধ্যে আপনি হচ্ছেন এসইও করে নেবেন আপু এই ছবিটা এসইও করে দেখাচ্ছি আর কি দেখান আর এসইও করার আগে ছবিটা ডাউনলোড করবেন যখন তারপরে ফার্স্টে হচ্ছে ছবি রিনেম করতে হবে রিনেম না করলে এই অপশনটা পাবেন না আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা শুধু এভাবে এসইও করতে পারবো জেপিজিটা জেপিজি যে ফরম্যাটটা ওই ফরম্যাটের ছবি এসইও করতে পারবো আমরা অন্যগুলি পারবো না অন্যগুলি পারা যাবে শুধুমাত্র ফটোশপে পিএনজি যদি করতে চান সেটা ফটোশপে করা যায় ফটোশপে না যেন ইলাস্ট্রেটরে করা যায় পিএনজি ফরম্যাট ফটোশপে ফটোশপে করা যায় মেবি ফটোশপ আর ইলাস্ট্রেটর কোন একটা তো করা যায় সেটা আমি জানি কিন্তু আমরা এভাবে পিএনজি ফরম্যাটটা করতে পারবো না পিএনজি ফরম্যাট কে এসইও করতে হলে আমাদেরকে ফটোশপ মানে ফটোশপটা লাগবে তখন শুনতে পাচ্ছেন আপনারা আমার কথাগুলি জি আপু জি আপু হ্যাঁ ভাইয়া এসইওটা করেন ওনাদেরকে প্রথমত আমরা ওই যে ছবিটা আমরা এসইও করব সেই ছবিটা যে রিলেটেড আমরা সেই রিলেটেড একটা রিনেম দিব তো সেটা একটা নাম দিব এটা তো এটা মার্কেটিং ম্যানিয়া ছিল এটা তার জন্য তাও করা তো এখানে আমরা ফ্লাওয়ার ধরেন আমরা একটা ফুলের ছবি ফ্লাওয়ার দিলাম এটা আমাদের একটা এই কিওয়ার্ডটা দিয়ে আমরা এখানে প্রথমে নেম করব এরপর এখানে প্রপার্টিসে চলে যাব ডিটেইলসে যাব ডিটেইলসে যাওয়ার পর আমরা এখানে এই যে টাইটেল রয়েছে টাইটেলের মধ্যে আমরা আবার যেটা আমাদের মেইন কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা এখানে দিব তারপর সাবজেক্ট এটা কি বিষয় নিয়ে করা হচ্ছে সেটা আমরা এখানে চ্যানেল আর ছিল সেজন্য সেটা দিছি এটা রেটিংটা আমরা 5 দিব সব সময় ট্যাগ এখানে আমরা অনেকগুলো ট্যাগ দিব আমি ট্যাগ আগেরটা কেটে দিচ্ছি তো ফ্লাওয়ার এটা আমরা এরকম দিচ্ছি ফ্লাওয়ার এটা একটা এরপর আমরা এখানে একটা দেখলি এখানে একটা সেমিকোলন একটা থাকে তো তারপর চলে যাবো এরপর আমরা আরেকটা আমাদের ট্যাগ দিব এটা একটা ট্যাগ হয়ে গেছে ফ্লাওয়ার এরপর আমরা আরেকটা ট্যাগ দিচ্ছি সেটা হইতে পারে একটা গোলাপ হইতে পারে আমরা আরেকটা ট্যাগ দিচ্ছি এভাবে আমরা বিভিন্ন ট্যাগ দিব আমরা এই ট্যাগ গুলা এই যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম ওইখান থেকে নিয়ে দিলে যদি দিই তাহলে আরো ভালো হয় জিনিসটা এরপর আমরা দিব আমি তিনটা ট্যাগ দিচ্ছি আপনারা আরো নিয়ে ভাই এখানে ওয়ার্ডের পরে কি কমা দিবেন নাকি না সেমিকোলন ভাইয়া ফোটা দিয়ে নিচে একটা কমা দিতে সেটা আচ্ছা বুঝছেন আপু ছবি কটা নিব এখানে যেটা অদর রয়েছে সেখানের মধ্যে যার ছবি তার নামটা দিব যার ছবি তার নামটা দিব তার নামটা বলতে আমরা আমি এখানে আমার নাম দিছি এটা বিশেষ করে হবে কি আমি যদি আমি তো ফাইবারের জন্য রেডি করি তখন আমি ফাইবার ইউজার নেমটা দিব আমি যদি ফেসবুকের জন্য যেমন ফেসবুকের ইউজার নেমটা দিব মানে এমন ভাবে দিব যেন সেটা বোঝা যায় যে এটা আমার ডেট টেকেন এটা দিতে পারবেন যে এটা কোন দিন নেওয়া হচ্ছে সেটা আমাদের প্রোগ্রাম এটা চেঞ্জ করতে পারবেন এটা ক্যানভা দিয়ে রেডি করার জন্য আর কপিরাইট এটা কার নামে কপিরাইট করা হয়েছে সেটা করব আমরা এটা যেহেতু আমাদের আমি আমার নাম দিচ্ছি দিলাম এরপর এখানে আমাদের আরো একটা জিনিস থাকে সেটা হচ্ছে কি আপু ওই যে অপশনটা তো নাই কেন কোনটা ভাইয়া এটা হচ্ছে অথর ইউআরএল একটা থাকে না এটা এখানে দেন দেখি অথরের ইউআরএল এখানে জি আপু অথরের এটা মনে হয় ক্যানভা দিয়ে করা তো তাই মনে হয় এটা দেয় না এটা তো দিতে থাকে মনে হয়
কি বলছেন আমি বুঝতে পাইনি ভাইয়া। অর্থাৎ আপু এই অথর যিনি হ্যাঁ তার একটা ইউআরএল দেওয়া যায় আর কি, আমি ফটোশপ এটা সব জায়গায় থাকে না, এটা সব ছবিতে থাকবে না ভাইয়া। আপনারা ক্যানভা থেকে যেখান থেকে করছেন ছবির ফরম্যাটটা যেখান থেকে নিয়েছেন ওই জন্য সব ছবিতে পাবেন না, কিন্তু এই জন্য অথরে অথরের অথরে হচ্ছে আপনার নিজের নামটা দিয়ে দিতে বলেছি আমি। এটা দিয়ে যদি যেই ছবিতে থাকবে ওটা থাকবে, যেটাতে থাকবে না থাকবে না। যদি থাকে তাহলে সেখানে হচ্ছে এই 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 প্রসেসটা করে আপনি অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে তারপরে ওকে দিতে হবে। দিয়ে ওকে দিয়ে দিলে এটা এখন অফলাইন এসইএফ হয়ে গেছে এই জিনিসটা। এই যে এইটার উপর ভাইয়া মাউসটা রাখেন, এই যে দেখতে পাচ্ছেন উনি যা যা দিয়েছে, কারণ এই ছবিটা অলরেডি আগে আপনার ইয়ে করা হয়ে গিয়েছিল। হ্যাঁ এটা আগে একবার করাই ছিল, তারপর সেই নামটা শো করতে চাই কোনো, সেই নামটাই শো করবে। ছবি একবারই এসইও করা যায়, সেকেন্ড টাইম এসইও করা যায় না। দেখতে পাচ্ছেন আপনারা উনি যে এসইও করেছিল, পাশের ছবিটাতে গেলে ভাই আপনার অন্য কোন ছবি যেগুলি এসইও করা হয়েছে আছে আপনার পিসিতে? আপু আমি তো যেগুলো দরকার এগুলো করে ফেলছি, আমার গিগের গুলো যেমন করে ফেলছি আমি এটা একটু দেখাই। করে ফেললে কি রাখেননি ছবিগুলি? আছে তো আপু। হ্যাঁ ছবিটা দেখান ওনাদেরকে, এটার এটা প্রপার্টিজে যান, প্রপার্টিজে গেলে ওনারা আসলে বুঝতে পারবে যে কোথায় কোনটা কি করতে হয়েছে। আপু দিয়ে করা আপু যেগুলো ক্যানভা ছাড়া করা থাকবে ওগুলো তো তাই ইউআরএল দিতে হবে, তার ইউআরএল কি দিব? ক্যানভাতে ছাড়া কোথায় করবেন, ফটোশপে করবেন? হ্যাঁ হ্যাঁ ফটোশপ। তখন আপনি এটা কিসের জন্য করতেছেন, কি বিষয়ের জন্য করতেছেন সেটা আপনার একটু দেখতে হবে। আপনি যদি সেটা ফেসবুকের জন্য করেন আপনার ফেসবুক ইউএস এ যেটা ইউআরএল আছে সেটা দিবেন প্রপারলি ইউআরএল। আপনি যদি ফাইবারের জন্য করেন তখন ফাইবার ইউআরএল। যেমন আপু এটা কি এগুলো সবগুলো চলে গেলে কেন? দেখেন এখানে আমি এটা দিছিলাম মেবি, একবার এসইও করার পরে তো আর ইয়ে থাকে না, যে আপনি তো fiverr.com মিজান দিয়ে রেখেছেন। হ্যাঁ এটা আমি আমার এই তো আমার গিয়াটা দিয়েছি ফাইবারের জন্য করছি, তো আমি ফাইবারের ইউজার। এটা কি ক্যানভা থেকে করছেন? না পুরো এগুলো তো ফটোশপ দিয়ে করছি। হ্যাঁ তাহলে এখানে তো ওই যে দেখেন ক্যানভার ইস্যুটা নাই, যে ভাইয়া ক্যানভার ইস্যুটা বলছিলেন ওই দেখেন ছবির ইয়েটা, এখানে ক্যানভার ইস্যুটা থাকবে না তো ভাইয়া। এই ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই ইউজ করছি। এই ফটোশপ থেকে গেছে প্রোগ্রাম নেম, যে প্রোগ্রাম নেমটা থেকে যাবে যেখান থেকে করেন। আপনার নাম ধাম সব নাই হয়ে গেছে কেন ভাই? এটাই তো বলতেছি আপু, আমি যেটা আপলোডও করে দিয়েছি এগুলো সব কিছু করছি আপু, রেডি করছিলাম আমি। তাহলে আপলোড করলে হচ্ছে না, নাই কেন? আচ্ছা দেখি ভাই ইয়ে করতেছে দেখা যাচ্ছে। আচ্ছা ছবিটা ক্লিক কর, এটাকে আর আরেকবার এসইও করতে পারবেন না, আরেকবার এসইও করতে পারবেন না এটাকে। এই যে আপনার নাম তো দেখাই যায়, টাইটেল কই? না ভাইয়া এটা ট্যাগ দেখা যায়। হুম আপু ওগুলো রিমুভ কেন হয়ে গেল সেটাই তো বুঝতেছি না। এই যে আনরেটেড আপনি রেটিং ই দেন নাই, দেখেন আনরেটেড দেখাচ্ছে, আপনি রেটিং দেন নাই। দিছি আপু সব কিছু করছি, তাহলে অ্যাপ্লাই দেন নাই, অ্যাপ্লাই দিয়ে ওকে করেন নাই? করছি আপু। তাইলে এরকম কেন দেখাবে? এটা দেখেন সবগুলো একসাথে করছি, সবগুলো একসাথে বলতে এটা করছি একবার, দা এটা করছি, এই দেখে দেখেন এটা সব কিছু শো করতেছে কিন্তু। তাইলে ভাইয়া ওইটাও তো মিস্টেক ক্লিক করা হয় না, মিস্টেক ক্লিক ভাইয়া সিরিয়াসলি মিস্টেক ক্লিক করা হয় না, নাইলে এটা আপনার শো করতো। ওই যে টাইটেল এটা শো করে, ওইটা টাইটেল শো করে না? আমি আপু টাইটেলে কিওয়ার্ডটা দিয়ে দিছি একসাথে। ওইটাতে যান, পাশেরটাতে মাউসটা রাখেন, পাশেরটাতে মাউসটা নেন, এটাতে না এটাতে না ভাইয়া এটা পাশেরটাতে যান। হ্যাঁ নিচে দেখছেন এটা টাইটেলটা যে নাই, ওইটাতে টাইটেলটা শো করতেছে। এটা কোনোভাবে মিস্টেক হয়ে গেছে ভাইয়া, এটা তো গিগের ফার্স্ট ছবি না? ফার্স্ট ছবি আপু এটাই। এইটাই? হ্যাঁ এমনি আপু এর আগে তো ভিডিওটা আছে এটা, এটার উপরে রাখেন, এটা এসইও করেন নাই? করছি একদম ফার্স্ট অফ এটা করছি ভিডিওটা, তারপর করছি এটা, তারপর করছি আপু এটা, তারপর করছি এটা। ভাইয়া ওইটা মিস্টেক হইছে আপনার, মিস্টেক এনি হাউ মিস্টেক হয়ে গেছে। এটা কোন চলে গেল কিনা সেটা চিন্তা করতে,
না এটা তো আছে মনে হচ্ছে আপু দেখতেছেন ভিডিওটা হ্যাঁ ভাইয়া দেখতেছি তো এখানে আপু সবগুলোতে শুধু আমার লিংক বসাইছি এটা ভালো করছেন ভাইয়া এই আপু এই অথর ইয়ার লিখছেন আপু এটা দেখেন এটা কি আপনি নরমালি এটা আপনি দেখেন ভিডিওতে পাইছেন যে জিনিসটা করছেন এটা ভিডিওতে পেয়েছেন এই জন্যই বললাম ছবিতে কোথায় দেখেছেন ভাইয়া যার সমস্যা ছিল ছবি এসইও নিয়ে তার কি এসইওটা ক্লিয়ার হয়েছে কিভাবে করে আর নতুন যারা তারা কি এটা মেবি দীপেন জানে দীপেন অলরেডি গিগ খুলেছে একটা সো এটা দীপেনের জানার কথা দীপেন আপনি কি এভাবে এসইও করে আপনার গিগ খুলেছিলেন দীপেন হ্যাঁ আপনি তো জানার কথা হান্নান কি জানেন যে ছবি এসইওটা না এটা জানতাম না তো আচ্ছা ছবি আপনি কি অনলাইনে কাজ করছেন হ্যাঁ বুঝি নাই অনলাইনে কাজ করছেন কিনা সেটা বল হ্যাঁ করছি তো তো এসই ছবি এসই এটা জানতাম না ছবিটাও এসইও করে দিতে কারণ উনি ছবিটা এসইও করে যেই জায়গায় আপলোড করবে ওই জায়গা থেকে ওনাকে গুগল সার্চ করলে গুগলে ওনার নাম লিখে সার্চ করলে ওই ছবিটা ওখানে শো করবে এটা কালকে দেখেছিলাম আমরা সাক্ষ্যকে শো করাচ্ছে সাক্ষ্য এটা ওর লিংকডইন প্রোফাইলে দিয়েছিল বলে দেখেছিলাম না জি আপু জি আপু এখন মিজান ভাই যেখানে ছবিটা দিচ্ছে ওখানে মিজান ভাইয়ের নাম দিয়ে মিজান ভাই যদি ফেসবুকে ওনার কোনো ছবি আপলোড করে থাকে সেক্ষেত্রে বা লিংকডইন প্রোফাইলে আপলোড করে থাকে সেক্ষেত্রে আপনারা খুব ভালো মতো দেখতে পারবেন আর আমরা আমাদের গিগে কেন ছবি আপলোড ছবি এসইও করে দেই দীপেন আপনি গিগের মধ্যে ছবি কেন এসইও করে দিয়েছেন বলতে পারেন সেটা বলতে পারবো না তো ছবি এসইও করে কেন দিয়েছেন বা কোন কারণে দিয়েছেন সেটা আপনি জানেন না সরি আমরা ছবি এসইও করে দেই হচ্ছে যে ছবিতে যে ট্যাগ গুলি দেই এই ট্যাগ গুলি আমাদের গুগলের সরি আমাদের যখন ফাইবারের জন্য দেই তখন ফাইবারের যে ট্যাগ গুলি ইউজ করি ওই ট্যাগ গুলি দেই ট্যাগ গুলি কি ওই ওয়ার্ডটা লিখে কেউ যখন সার্চ করবে তখন যাতে আমার গিগটা শো করে ওই জন্য আমরা গিগের মধ্যে ট্যাগ দেই ট্যাগটাকে আমরা কিওয়ার্ড আকারে আমাদের ডেসক্রিপশনে ইউজ করি ট্যাগটাকে কিওয়ার্ড আকারে আমরা আমাদের টাইটেলে ইউজ করি এরপরে ট্যাগ গুলিকে আমি ছবিতে ইউজ করি এসইও এর জন্য অফলাইন এসইও এর জন্য যাতে এটা কোনো ভাবে কোনো দিক থেকে মিস্টেকলি কোনো ভাবে মিস না হয়ে যায় যে আমার গিগটা যাতে র‍্যাঙ্কে চলে আসে গিগকে র‍্যাঙ্কিং এ ফ্যাক্টরের জন্য আমরা র‍্যাঙ্কে নিয়ে আসার জন্য আমরা এসইও গুলি করে থাকি এই যে বললাম না যে নতুন নতুন মানুষের গিগ অনেকের গিগ দেখবেন অনেক পুরনো কিন্তু তাদের গিগ গুলি অনেক পিছনে পড়ে আছে আপনার গিগটা অনেক ফার্স্টে শো করছে কেন কারণ আপনি এসইও করেছেন এই যে লোকাল এসইওটা করছি সেটাও হচ্ছে আমাদের এই আমাদেরকে র‍্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আমার বিজনেসকে প্রমোট করার জন্য বা আমার নিজেকে প্রমোট করার জন্য এই নামে আমি কাজ করছি এতদিন এটা গুগলের কাছে ছিল না এখন ইনফরমেশনটা গুগলের কাছে আছে যে কেউ যদি সার্চ করে সে আমাকে দেখতে পাবে ধরেন আমার নামটা মিস্টেকলি কেউ হয়তো একটা স্পেলিং মিস্টেক করে আমার নামটা সার্চ করলো সেখানে সে যখন পুরো ইনফরমেশন দেখবে তার যদি ওই রিলেটেড কোনো কাজ হয় তখন সে তাকে রেফার করতে পারবে আচ্ছা এই লোকটা তো এই টাইপের কাজ করে আমরা গুগলে দেখেছিলাম গুগলে যেহেতু এন্ট্রি আছে আমরা একটু দেখি লোকটার সাথে কথা বলে এই যে একজন দুজন করে যখন জানবে তখন আপনার প্রমোশনটা হয়ে যাচ্ছে মানে আপনার জিনিসটা একটা মানুষের কাছ থেকে আরেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে একটা ট্রাফিকের থেকে আরেকটা ট্রাফিক বেশি হচ্ছে আপনার রিচ বেশি হয়ে যাচ্ছে রিচ বেশি হওয়াটা মানে হচ্ছে আমরা কতগুলি মানুষের কাছে পৌঁছাতে পারছি এখন আমি মুখে বলে যার কাছে পৌঁছাতে পারবো তার থেকে বেশি কি আমি আমার লোকাল এসইও করে পৌঁছাতে পারবো না পারবো জি আপু পারবো পারবো এইটাই হচ্ছে আমাদের এসইও করার কারণটাই হচ্ছে এটা আচ্ছা ভাইয়া মিজান ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন আছেন না আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন আছি আপু আচ্ছা আপনি ডিসকানেক্ট না হয়ে গেলে আপনাদের আপনি তো একটা করেছেন সাক্ষর এমন কোন গিগ সাক্ষ কি ইউটিউবের গিগ পাবলিশ করেছেন সাক্ষ আপু ইউটিউবের গিগটা রেডি করছে এখনো পাবলিশ হয়নি পাবলিশ করেছেন কোনটা কোনটা আপু ফেসবুক সোশ্যাল মিডিয়া আর লিংকডইন আচ্ছা ভাই ফেসবুক লিখেন শুধু ফেসবুক লিখেন আপনি নয়ন আপনার ছবি কি এসইও করা হয়েছে লাস্ট ওয়ান ওকে তারপরে আমরা চলে আসতেছি
ভাইয়া সুইচ টু বায়ার মোডে যান, ওই ড্যাশবোর্ডটা পেতে হলে সুইচ টু বায়ার মোডে যেতে হবে। এখানে হচ্ছে আপনি ইয়ে দেন, ফেসবুক লিখেন, শুধু ফেসবুক, ফেসবুকের এফ বড় হাতে লিখতে হয়। সাক্ষ্য কি ইয়ে করেছেন ফেসবুকের এফ ছোট হাতে লিখে, মানে ক্যাপিটাল লেটার না স্মল লেটার লিখেছেন? স্মল লেটার, এটা তো ট্যাগ নিবে না ভাইয়া, স্মল লেটারে দিতে হয় না, সব উনি সব সময় ক্যাপিটাল লেটারে দিবেন। ট্যাগ সকল বড় হাতে নিয়ে নেই, ক্যাপিটাল লেটার নিয়ে নেই ভাইয়া। আপনি অনলাইন অনলাইন যান, ট্যাগ ট্যাগ ইয়া ক্যাপিটাল লেটারে দিয়েছি আমি, টাইটেল মনে করেছিলাম। অনলাইনে সেলারে গিয়ে দেখেন তো স্বাক্ষর গিগটা কোথায় আছে। স্বাক্ষর কি শুধু ফেসবুক দিয়েছেন ট্যাগ, না ফেসবুক ছাড়া অন্য কিছু ট্যাগ দিয়েছেন? ও ফেসবুক দিয়েছি, ফেসবুক বিজনেস, তারপর ফেসবুক পেজ। আচ্ছা দেখেন স্বাক্ষরকে কত নাম্বার পেজে শো করে, চক্রবর্তী ছবি দিয়েছিলেন না গিগ আপনার? ও হ্যাঁ ছবি আছে। আমরা আমাদের প্রতি যখন আমরা গিগগুলি ভাইয়া খুঁজতাম, প্রথম অবস্থা যখন আমরা খুঁজেছি ডেসক্রিপশনের জন্য, তখন দেখেছি না একটা কাজও করেনি, কিন্তু তার গিগটা একদম ফার্স্টে শো করাচ্ছে দেখেছিলাম। ওইটা হচ্ছে তার এসইও করা, এই জন্য তার গিগটা র‍্যাঙ্কিং এ চলে আসছে, অলরেডি ফার্স্ট পেজই দেখাচ্ছে। কিন্তু আমরা অনলাইন সেলার দিয়ে খুঁজছি, অফলাইন সেলার এখনো যায়নি। অনলাইন সেলারের মধ্যেই যদি সাক্ষকে খুঁজে না পায়, সাক্ষ সেকেন্ড পেজ। সাক্ষর ভাই কি অনলাইনে আছে এখন? অনলাইনে আছি। সেকেন্ড পেজও নাই আপনি, আপনাদেরকে নিয়ে কোথায় যাবো বলেন। এনাকে দেখার দরকার নেই, এনার ক্লিক বাড়ায় আমার কোনো লাভ নাই, আমার আমাদের গিগের ক্লিক বাড়ে না, এনার কোনো কাজই তো নাই। আপনি আসছে মনে হয় দেরি হয়নি, তাই তো বলতেছি। কিন্তু ওনার গিগ তো 3 নম্বর পেজে, যে জুনের 20 তারিখে, থার্ড পেজে ওনার এটা কোন গিগ আসছে, ফেসবুকের ফেসবুকের গিগ চলে আসছে। জুনে খুলেছেন, ওনার রেসপন্স রেট 4 আওয়ার, দেখেন ওনার কোনো কাজ নাই, থার্ড পেজেও আপনারা নাই। আল্লাহ সাক্ষ্য আপনারা কি করছেন, আপনি কি প্লাগারিজম দিয়ে চেক করে নিয়েছিলেন? জি আপু। তারপরে এরকম হবে কেন আপনার? নয়ন শেষ? হ্যাঁ আমার শেষ। ইজান ভাই আপনি স্বাক্ষরটা খুঁজতে থাকেন, আপনি স্ক্রিন অফ করে স্বাক্ষরটা খুঁজতে থাকেন, আমরা নয়নের সাথে কাজ করতে থাকি। চার্ট নন নুসরাত আপু, আপনি ইসরাত আপুকে বলেন, সরি ইসরাত আপু নুসরাত আপুকে বলেন আরেকটা ডিভাইস দিয়ে কানেক্ট হয়ে যেতে, দুজন একই ডিভাইসে থাকেন না, দুইটা ডিভাইসে কানেক্ট হয়ে যান। ওকে, আমরা তো আমাদের ভেরিফিকেশন আসবে, আমাদের ভেরিফিকেশন আসার পরে আমরা ওই যে ভাইয়া একদম স্ক্রল করে লেফট সাইডে স্ক্রল করেন, লেফট সাইডে স্ক্রল করেন, এখানে এই যে ম্যানেজ লোকেশন যেটা দেখতে পাচ্ছি, ম্যানেজ লোকেশনের এই জায়গায় যাওয়ার পরে জান ভাইয়া, এই জায়গায় যাওয়ার পরে এই যে আমার এফ আর নয়ন যেটা আছে, এখানে দেখা যাবে হয় পেন্ডিং অথবা আনভেরিফাইড বা ভেরিফিকেশনের জন্য ওয়েট করছে, এরকম একটা ওয়ার্ড থাকবে। তো সেখানে ভেরিফাইড এর জায়গায় ক্লিক করলে আপনাদের ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপর আমি মিজান ভাইয়ের আইডি থেকে দেখিয়ে দিব ভেরিফিকেশনটা কোথায় গিয়ে করতে হয়। নয়ন আপনি হোমে যান। এটা কি আমারটা ইনস্ট্যান্ট নিছে, আমি গুগলে কাজ করি সেই জন্য। আপনি গুগলে কি কাজ করেন? ওরা হয়তো অন্য কোনো কারণে নিয়ে নেয়,
এটা হয় অনেক সময়, অনেকের সাথে সাথে ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যায়, অনেকের ভেরিফিকেশনটা হয় না। তবে ভেরিফিকেশনটা হয় খুব কম, হয় না খুব বেশি। তার মানে স্বাক্ষরের এটার পিছনে বহুত কাটতে হবে, স্বাক্ষরের রেসিও করা হয় নাই ঠিক মতো। আমি একটু ক্লিক করি, একটা স্বাক্ষর ভাইয়ের একটা লাভ করে দিই, স্বাক্ষর ভাই $5 ফাটাই দিয়ে। ভাইয়া ভাইয়া আপনি হোমে যান, নন আপনি হোমে যান। এখানে আমরা পোস্ট করব, পোস্টটা কিভাবে করব, পোস্টে যাব। আমরা কালকে বলেছিলাম না এখান থেকে পোস্ট করা যায়, কিভাবে পোস্ট করব সেটা আজকে দেখব। ভাইয়া পোস্টে যান, এই যে দেখতে পাচ্ছেন পোস্টের ক্রিয়েট অ্যান অফার পোস্ট, অফার পোস্ট কিভাবে করবেন সেটা এখানে লেখা আছে, এটা এখন দেখব না আমরা, আমরা এটা পরে দেখি। এই যে ক্রিয়েট ইওর ফার্স্ট পোস্ট দেখতে পাচ্ছেন, নয়ন তো হয়ে গেলেন লোকাল এসইও নয়নে। এখানে ফটোজ আর ভিডিও, ভাইয়া ফটোজ দেন। হোয়াটস নিউ দিব না অফারে দিব? হোয়াটস নিউ তে দেন, আপনার এখানে কি কি নতুন আসছে সেটা দিয়ে দিতে পারেন, অফারেও দিতে পারেন আপনার ইচ্ছা, যদি অফার থাকে অফার দিতে পারেন। আমি তো বলেছি নিজের এসইও করে ফেলেন, আপনাদের পেজের এসইওটা পরে করেন। চেঞ্জ করে ফেলবো? চেঞ্জ করতে পারবেন না তো, এটা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো তো। ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করলে আপনার কি দিবে, আপনাকে পেন্ডিং ইয়া করবে আর আন্ডার রিভিউ রাখবে। আমার তো ভেরিফাইড হয়ে গেছে তো আমারটা চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নাই। চেঞ্জ করলেও কিন্তু আবার নতুন করে ভেরিফাই করানো লাগে জানেন, দিলে ভেরিফাই দিলে 14 দিন ওয়েট করব আর কি। কাজগুলো এইফাকে আমরা দেখে নেই। আচ্ছা তাহলে হোয়াটস নিউ দিয়ে দিই, ছবি আনেন। এটা আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি এক্স্যাক্ট ওইভাবে, আলাদা কোনো কিছু না। তিনটে এক জায়গায় করেন না, এফআর নয়ন বলেন তিনটে একসাথে করেন না, এই যে রাইট পোস্ট পোস্ট লিখেন। এখন জয়েন করলো, জি আপনি একটা বুঝছি আপু, আমি কি লিখতাম কোন সে এখন লিখতে গেলে আপনাদের সামনে লিখতে গেলে মাথা কাজ করবে না। কেন কাজ করবে না, আপনাকে তো দেখি কি সুন্দর ক্যাপশন দিয়ে দিয়ে ছবি পেজ ওয়েডিং প্ল্যানার ভাই মাথা লিখতে হয়। রাব্বি ভাই তো আমাদের প্রতিবেশী, ভাইয়াকে দিয়ে আমাদের ওয়েডিং প্ল্যান করানো যাবে? অবশ্যই, কেন নয় আপু, উইথ ডিসকাউন্ট আপু। আমার এখান থেকে পাওয়ার জন্য কিছুটা খরচ করে ফেলেন, উইথ ডিসকাউন্ট আপু, বুঝছেন? কত পার্সেন্ট অফার দিচ্ছেন? পাওয়ারফুল স্পেলিং ভুল, আচ্ছা পরে পরে কেটে দেন। এই আপনারা কতগুলো লিখতে পারবো না কিন্তু, আচ্ছা বললাম না, বললাম না, লিখেন লিখেন লিখেন, ভুল বলবো না, যাবে তাও লিখেন। আপনারা বলে ফেলেন না ভাই, আমরা কথা বলতে থাকি। ভাইয়ারা ক্যামেরা, আমরা চোখ বন্ধ করে আছি, আমরা চোখ বন্ধ করে আছি, আপনি লিখেন, অন করে রাখেন। আপনারা ক্যামেরাটা অন করে নেন।
আপু গতকাল আমাকে ওই গেছে না, ওনার নাম কি বলতে গেলাম, আপু আমাদের নাইট ডিউটি করেছে মাঝে মধ্যে, ওনার নাম আনোয়ার ভাই, উনি আপু আমাকে মেসেজ দিয়েছিল, আমি তো দেখি নাই আপু, ওই আমাকে এমনি ইনবক্সে মেসেজ দিছিল, তো উনি নাকি ওই নাইট শিফটে কাজ করছে সেজন্য কালকে জয়েন হতে পারেনি, উনার ওই ওয়াইফাই প্রবলেম দিচ্ছে, ল্যাপটপ অনেক কিছু ডিস্টার্ব করতেছে তাই। হ্যাঁ বললো তো ভাইয়া, জীবন এমন নষ্ট হবে নি আপু, আরো গিয়া করতেছে কি ভাইয়া বলতেছে আপু, যার ওয়েডিং হবে তার তো আপু এমনি জীবনটা নষ্ট, আরো আমাদের কথা শুনলে দীপেন শুধু হাসে, দীপেন কোনো কথা বলে না বুঝছেন ভাইয়া, রে নয়ন রে এত স্পেলিং ভুল নয়ন, পাওয়ারফুল ভুল, সাকসেসফুল ভুল, অবশ্য ভাই তুমি আমারই ভাই, এটা তো কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে তুমি বলতে পারো তুমি আমার ভাই, বুঝছো বাড়ায় গেছি নি যে এত বানান দিক দেখবো না, এইভাবে আবার বলো না, পড়াশোনা করবো না কেন, পড়াশোনা অবশ্যই করছি, এখানে অ্যাপোস্ট্রোফি এসটা দাও না এই জন্য এটাকে রেড দেখাচ্ছে, আবার কি বলেন, তারপর ওই যে বাটন অ্যাড করো, অর্ডার অনলাইন, কল নাও, সাইন আপ, যেই বাটন অ্যাড করতে চাও অ্যাড করো, এখানে ছবির সাথে কল নাও দি, কল নাও দিলে ফোন নাম্বার দাও, দাও আছে তো, ওহো না না এখন পাবলিকলি হয়ে গেছে, পাবলিক প্রপার্টি হয়ে গেছে, এখন আর ওর কিছু নাই, এই যে এখন দেখেন ওর অফার নিউ ইভেন্টস, ওর কিন্তু ছবিটা এখানে চলে গেছে, এখন আপনারা নয়নকে গুগল সার্চ করেন, নয়ন পাশে একটা ট্যাব অন করেন, নিচে একটা কি আসছে দেখেন, ছবিটা আসতে হতে সময় লাগে, টাইম নিবে না আপু, একটু টাইম নিবে, একটু টাইম নিবে, একটু টাইম নিবে, সবাই গিয়ে নয়নের ওখানে রিভিউ, ভাইয়া নট এনাফ ডেটা ফর ইনসাইটস ইয়েট, আচ্ছা ছবি ই আসে নাই, এটা আসতে একটু টাইম লাগবে, আপনার একটা রিভিউ দিয়ে এসে নয়নকে বালার লাগবে আপু, আপু ওনার এখানে গ্রিন সিগন্যাল কেন আসলো সবগুলাতে, গ্রিন সিগন্যাল আসছে তবে অন্য কারণে, এটা হচ্ছে যে আমার ইয়ে আছে এই অ্যান্টিভাইরাসের জন্য, নয়ন ভাই আমরা রিভিউ রিভিউ সেল করব, রিভিউ সেল করা লাগবে না, আমার 700 ইমেল আছে, 700 ইমেল দিয়ে 700 টা রিভিউ দিতে পারবো, এগুলো আমরা বলে দিব যে খারাপ রিভিউ দিয়ে বলবো না, 700 ইমেল দিয়ে উনি রিভিউ দিছে, এটা তো আরো খারাপ করলো না কারণ হইছে, আমরা আমাদের ইতে যাই, যান 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 না, আচ্ছা এখন ক্লোজ করেন, এখানে শেয়ার শেয়ার করবেন, ফেসবুকে করবেন, ওই যে টুইটারে করবেন, কোথায় করবেন দেখেন আপনি, নো থ্যাঙ্কস, আচ্ছা আপু তারপর পোস্ট করাটা তো আমাদের সবার কাছে ক্লিয়ার, এখন কথা হচ্ছে এইভাবেই আমাদেরকে প্রতিনিয়ত এটা থেকে পোস্ট করতে হবে, এখন বায়ারের এটা দিয়ে দিবে, বায়ার হয়তো তার মাই বিজনেস করা আছে, সে হয়তো পোস্টের জন্য কাউকে খুঁজবে, তখন আপনাকে বসে বসে পোস্টগুলি করতে হবে, ইনফো চেঞ্জ করা, ভাইয়া ইনফোতে যান, পোস্ট কি আর দেখাইতে হবে আপনাদেরকে, হ্যালো ইনফো চেঞ্জ করে দিব, ইনফো চেঞ্জ করে দিব, ডেইলি কত কয়টা করতে পারবে এরকম কোন রুলস আছে, ডেইলি কয়টা করা যাবে এটার কোনো লিমিট আমার কাছে জানা নেই, তবে ডেইলি হচ্ছে আপনি যদি দুই একটা করে করতে পারেন সেটা আপনার জন্য ভালো, এখন ডেইলি বেসে আপনি বসে নিশ্চয়ই একদিনে পাঁচটা পাঁচটা পোস্ট করবেন না, বুঝছেন নাই মইন ভাই তো ডেইলি 50 60 টা অফার দিবে, তাহলে যে এই এই কোশ্চেনটা করেন, মইন ভাই মইন ভাই ফেসবুক থেকে ডেইলি কয়টা পোস্ট করেন ভাইয়া, আপনাকে আপনাদেরকে যে প্রমোশন করতে বলেছে আপনারা ডেইলি কয়টা পোস্ট করেন, আপনারা আমি ফেসবুকে করি না, লিংকডইনে করছি, টুইটারে করছি, ইনস্টাগ্রামে করছি, লিংকডইনে কয়টা করছেন, দুইটা দুইটা ডেইলি দুইটা না না শুধু দুইটা করছি যে এই পর্যন্ত, হ্যাঁ তাইলে আর আপনি জিজ্ঞেস করেন কেন আপু ডেইলি কয়টা পোস্ট করা যায়, আপনার লাভ কি, যেখানে আপনি যে এই দেড় মাসে দুইটা পোস্ট করছেন,
শেষ মইন ভাই, কথা এখানেই শেষ না আপু, গিগ এর টা আপু, ইনফো ইনফোতে গিয়ে, ইনফোতে গিয়ে আমরা আমাদের এখানে সমস্ত জিনিস চেঞ্জ করতে পারবো। যদি পরবর্তীতে বায়ার বলে আমি আমার নাম চেঞ্জ করতে চাই, আমি আমার ক্যাটাগরি চেঞ্জ করতে চাই, আমি সার্ভিসেস এরিয়া চেঞ্জ করতে চাই, আমি টাইম লিমিট চেঞ্জ করতে চাই, এই টাইপের কথা বললে আপনারা কোথায় গিয়ে করবেন সেটা ইনফোতে গিয়ে করতে পারবেন। আর ইনসাইটস আমরা জানি, রিভিউও জানি, মেসেজিংও জানি ভাই, শুধু ফটোজে ফটোজে যান, শুধু ফটোজ। এফআর নয়ন আছেন না, ডিসকানেক্ট? হ্যাঁ আপু আসি আসি, এরপরে আমরা দেখবো যে হচ্ছে, দেখেন ওনার ইন্টারফেসটা একটু মনে রাখেন আপনারা, এই ইন্টারফেসটা কিন্তু আমরা মিজান ভাইয়ের ওখানে দেখি নাই। স্ক্রল করেন নয়ন, এফআর নয়ন, এই যে, তারপরে এই যে এখান থেকে আপনারা ওই যে ক্লোজ, পার্মানেন্টলি ক্লোজ, মেক অ্যাজ টেম্পোরারি ক্লোজ, এটা ক্লোজ করে রাখতে পারবেন, কিন্তু এটা রিমুভ করা, আচ্ছা রিমুভের অপশন চলে আসছে, আপু রিমুভ করা যায় তো, কিন্তু আমি তো জানতাম রিমুভ করা যায় না, এটা আমি তাইলে এটা নতুন আসছে ভাই, আমি তো কালকেও বলেছি রিমুভ করা যায় না। ফটোজে যাবেন নয়ন, ফটোজে যাবেন। এখানে আপু আমি আর একটা জিনিস দেখলাম আপু, কালকে আপু দেখছিলেন একজন আপু রূপবাদ দিয়ে আমার নামে একজন করে রাখছিল আপু, এখানে হচ্ছে নন, স্ক্রল করেন একটু বাবা, আচ্ছা কভার, কভারের ছবিতে আপনি নিশ্চয়ই অ্যাড করেছেন, করেছিলেন, এগুলো তো তিনজন ভিও দেখতেছি, হ্যাঁ কিন্তু এগুলো তো কোনো এসইও করা নাই, এমনি দিছিলাম আপনাকে। কেন আপনাদের এসইও শিখানোর পরে আপনারা ডিজিটাল মার্কেটার হয়ে আপনাদের নিজেদের বিজনেস কে লোকাল এসইও করতেছেন, লোকাল এসইও করলে আপনি এসইও করে দিবেন না ছবিগুলি, এসইও করতে কি খুব বেশি সময় লাগে? কালকে হচ্ছে যে এগুলো আমরা দেখতেছিলাম, কারণ দেখলাম যে সবার 14 দিন 14 দিন দেখা দিছে, কে জানে আমার টা প্রবলেম হবে। আপনি তো ফটোজ অ্যাড করে ফেলেছেন ভাইয়া, প্রোডাক্টসে যান, ফটোস এগুলি এডিট করা যাবে না, এডিট করার দেখেন এডিটের অপশন আছে কিনা কোথাও, খুঁজুন, ডিলিট করা যাবে তো, হ্যাঁ আনকি ডিলিট করবেন, ডিলিট করে যে মাথায় এগুলো আপলোড করে দিব। এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, বাঁ পাশে লেফট সাইডে দেখেন এফআর নয়ন ওনার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা উনি আপলোড করেছে ওনার, এখানে ম্যানেজার হিসেবে যে আপলোড করবে ওখানে কিন্তু তার ছবিটা, তার ইয়েটা, এটা শুধু আপনারা দেখতে পারবেন, এটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, বুঝতে পারছেন? এই জিনিসটা থাকে এখানে, এখানে ভিডিওস, যে ভিডিওস আপনারা ভিডিওগুলি এখানে অ্যাড করে দিবেন, এখানে কাভারের জন্য কাভার, লোগোর জন্য লোগো, ইন্টেরিয়ারের জন্য ইন্টেরিয়ার, যাই যেতে থাকেন একটা একটা করে দেখান টপিকগুলি ওনাদেরকে। টিম আইডেন্টিটি এগুলি আপনারা ছবি অ্যাড করতে পারবেন আপনাদের নিজেদের, এখন এখানে যে কাবার লোগো, আমরা আমাদের ছবিগুলিকে, আমাদের কাজের ছবিকে, স্যাম্পলকে এখানে আমরা আমাদের ছবির পরে লাগাই দিব, লোগো হচ্ছে যদি আমার কোনো লোগো থাকে, যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই ভাই। প্রোডাক্টসে যান, ওই যে বলেছিলাম প্রোডাক্টস, প্রোডাক্টস ফটোজের নিচে প্রোডাক্টস রে ভাই, প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্টের জায়গায় যদি আমরা এখন করতে যাই ভাইয়া, একটু স্ক্রল করেন, গেট স্টার্টেড দেন। এই যে আমি বলেছিলাম প্রোডাক্টের নেম, ক্যাটাগরি, তারপর স্ক্রল করেন, স্ক্রল করেন, এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ডেসক্রিপশন, আমার কোন কাজটা করব, আমি ফেসবুক মার্কেটিং করি, ফেসবুক মার্কেটিং এর ডেসক্রিপশন লিখে দিব, ফেসবুক ফেসবুক মার্কেটিং এর প্রাইসিং লিখে দিব, এটা ফিক্সড প্রাইস কিনা, প্রাইস রেঞ্জ, ওরকম করে আমি একটা জিনিস লিখে দিব, ওই জিনিসগুলি এখানে করা যায়, অ্যাড বাটন দিয়ে দিবেন এখানে। তো তাহলে সরাসরি ডিজিটাল মার্কেটিং এর যে লিংকটা আছে সেটা দিয়েও করতে পারি আমরা, হ্যাঁ সেটা দিয়ে দিতে পারেন, যে ফেসবুক গিগে এখন তাদেরকে তাহলে ফাইবারে গিয়ে অর্ডার করতে হবে, একটা জিনিস বুঝেন, আর এমন অনেক মানুষ আছে যারা ফাইবার কি জানেই না, অনেকে ফাইবারের লিংক দেখলে ঢুকতে চায় না, তো আপনার ফাইবারের লিংকটা এখানে দেওয়ার প্রয়োজন নাই, আপনি ওটা না করে আপনি এখানে একটা আলাদাভাবে দিয়ে দেন প্যাকেজিং বাংলাদেশের বিডিটি দিয়ে, আর ফাইবারে তো হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছি, এখানে বাংলাদেশের বিডিটি দিয়ে দেন, বিডিটি দিয়ে দিলে যারা যদি বাইরের কেউ আপনাকে সার্চ করে তারা বাংলাদেশের বিডিটি আপনার সাথে যখন কন্ট্যাক্ট করবে আপনি কনভার্ট করে বলে দিবেন,
আপু ডেসক্রিপশনে যদি ফাইবারের লিংকটা দিয়ে দিই। ভাইয়া ফাইবারের লিংক সব জায়গায় দিতে যাবেন না, কারণ ফাইবারের লিংক সব জায়গায় দেয়া যায় না, সব জায়গায় দেয়া উচিত না। অনেক কি ফাইবার আছে, লিংক দিলে ফাইবার লেখাটা দেখলেই অনেকে ক্লিক করে না। এখন লিংকটা আপনি বিটলি দিয়ে শর্ট করে নেবেন বলবেন, শর্ট করে নিতে পারেন। তো তার যদি ফাইবার অ্যাকাউন্ট না থাকে, সে ফাইবার দিয়ে লাভ হবে কি? আপনি ফাইবারের লিংক দিয়ে দিলেন, তার ডেসক্রিপশনে আপনার ফাইবারের লিংক দিয়ে দেওয়ার পরে তার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট নাই, সে ফাইবারের এই লিংক দিয়ে করবে কি? আপনার লাভ হবে কি এর থেকে? এখানে ডেসক্রিপশন আপনি ফুল ডেসক্রিপশন দিয়ে দেন, কি কি সার্ভিস প্রোভাইড করবেন। এরপরে এরপরে এখানে অ্যাড বাটন অ্যাড করে দেন, অ্যাড বাটনে আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে করে দেন, লিংক করে দেন, সেটা ভালো না? কারণ দুনিয়াতে অ্যাটলিস্ট ফেসবুক কেউ না কেউ খুঁজে পায়, আর ফেসবুক না পাক টুইটারে দেন। টুইটারে বাঙালি মানুষও পাবেন, ইন্ডিয়ানও পাবেন, ফরেনারও পাবেন। টুইটার অ্যাকাউন্ট লিংক করে দেন, ইজি জিনিস আপনার সাথে কমিউনিকেট করার জন্য। নন এখান থেকে একটা 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 করেন, আপনি আপনার একটা ডিজাইনের ইয়ে আপলোড করেন ডেসক্রিপশন সহ। সাইটে এখন মাথা ঘুরেছে, চিন্তা করতে ডিজিটাল মার্কেটিং দিয়ে কর, দুটো দিয়ে করা যাবে না আপু একসাথে? হ্যাঁ এখন তো আপনি এই আইডি থেকে আরেকটা করতে পারবেন আপনার নামে আবার নতুন করে। মানে হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে করতে যাচ্ছি আবার, ওই ম্যানেজ লোকেশন থেকে আরেকটা করবেন কি? ম্যানেজমেন্ট লোকেশনে গিয়ে আপনি নতুন করে আরেকটা আরেকটা লিস্টিং করবেন, এইটা একটা লিস্টিং থাকবে, ওইটা একটা লিস্টিং থাকবে আপনার নামে। তাহলে ওই লিস্টিংটা কি দেখাবেন না এটা করব আগে? না আগে এটা করেন, একটা করছেন যেহেতু ওইটা আপনি করতে পারবেন, ওইটা এখন দেখে তো দেখায় ওনাদেরকে তার দেখানোর প্রয়োজন নাই। এগুলোর জন্য পেমেন্ট কেমন নেন ভাইয়া আপনারা? নয়ন মানুষ ভেদে। আচ্ছা এটার জন্য আর যদি আমরা আমরা উর্মিয়াপুরা যদি বলি তাহলে পেমেন্ট কেমন? কোনটার জন্য? এই যে এটার জন্য শুধু শুধু স্টেজ, শুধু স্টেজ করবেন, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন শুধু স্টেজের? ও বাবা এখানে কি সবগুলো কি সেম নাকি? উপরের ইন্টেরিয়র গুলো আলাদা না? ঠিক আছে, মানে এই জিনিসটা আপনাদের ইভেন্টের কাজ কি করে, যে স্টেজ থেকে ডেকোরেশন থেকে শুরু করে আপনার খাবার থেকে শুরু করে সমস্ত কিছু? তো আপনি শুধু টাকা দিবেন আর বাদ বাকি সব আসি রেডিমেড করে চলে যাবেন? হ্যাঁ মানে খাবার থেকে শুরু করে একদম সব, ইচ এন্ড এভরিথিং? হ্যাঁ সেটা করেন না আপনারা, না আপনারা শুধু স্টেজ স্টেজ করে দেন, ইচ এন্ড এভরিথিং? ওইটাই তো বললাম ফুল প্যাকেজ। ধরেন এইটার ফুল প্যাকেজ কি রকম? এটার ফুল প্যাকেজ, এটা শুধু হচ্ছে যে আপনার দুইটা প্যাকেজ ছিল, এটা খাবারটা ইনক্লুড ছিল না। এটা এখানে কি ছিল? এটা ছিল হচ্ছে যে আপনার ফুল গায়ে হলুদের, তো এটা ফুল বিল্ডিংটা হচ্ছে লাইটিং ছিল, তারপরে হচ্ছে ওয়াকওয়ে ছিল, একটা হচ্ছে 24 ফুটের একটা ওয়াকওয়ে ছিল, দেন হচ্ছে যে আপনার স্টেজ ছিল, তারপরে হচ্ছে যে রেড কার্পেট ছিল, তারপরে হচ্ছে যে আপনার আপার লাইট হচ্ছে যে লাইটিং ছিল, লাইটিং এর সাথে এক্সট্রা ডেকোরেশন ছিল, ফটো বুথ ছিল দুইটা, এই আর কি। আচ্ছা এটা টোটাল প্যাকেজিং কত ছিল? এটা কত ছিল মনে নাই আপু। এটা কি হলো বুঝছেন, খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাকে অ্যানসার দিয়ে দিল, বললো না কিন্তু কত ছিল না মনে নাই সত্যি। আর এটা হচ্ছে যে আপনার এটার কস্ট একটু বেশি ছিল, কারণ হচ্ছে যে এটা হচ্ছে 7 তলার ছাদে করা হয়েছে। রাব্বি ভাই আনুমানিক কত? ফয়সাল বিয়ে করবে তো, ফয়সাল এখন থেকে না 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 রাব্বি ভাই তো ধারণা আছে তার জন্য বলতে, এখন করোনা টাইম, করোনা টাইম। আচ্ছা করোনা টাইমে আমরা পরে যাই, আমরা এখানে লিখে দেই প্রোডাক্টের নাম কি দিব? এটা প্রোডাক্টের নাম দিবেন? ওরে কৌশিক এতক্ষণে কথা বলছে, প্রোডাক্টের নাম দেন। কি নাম দিব বলেন? আমি কি নাম বলবো আপনার জিনিস, আপনি নাম জানেন না? ওটা বাংলা লিখতে বলে বেশি সুন্দর লিখতে। কি লিখতেন? মেহেন্দি নাইট না গায়ে হলুদ? বাংলা লিখতাম যে হলুদ মরিচ। তাহলে এটা ইংলিশে লিখেন হলুদ মরিচ, চিলি পাউডার লিখেন, টার্মারিক ইয়ে, হলুদ তো টার্মারিক না? মেবি কেউ যে বললো না, আমি মেবি বললাম, তারপর কারো জি আপু, জি আপু। হ্যাঁ তাহলে এটা টার্মারিক এন্ড চিলি লিখে দেন আপু ভাইয়া, হলুদ মরিচ যদি লিখতে চান আপনি। সিলভার
প্রোডাক্ট ক্যাটাগরি ডাইনিং টেবিল হেডফোন শুজ জি ইসরাত আপু বলে ফেলেন বডি টারমারিক দিবেন তাইলে আচ্ছা ইসরাত আপু বলেন কোন কোশ্চেন ছিল আপনার ইসরাত আপু না আপু আপনি হ্যান্ড রাইজ করেছেন যে আপু ভুলে ক্লিক হয়ে গেছে এখানে আমাদের যে কাজ থাকবে কাজের ছবিগুলিকে আমরা অ্যাড করে আমরা এইভাবে আমাদের জিনিসগুলিকে সাজিয়ে দিব যদি আমরা আমাদের নিজেদের লোকাল এসইও করে থাকি আর যদি না আমার নিজের লোকাল এসইও করছি না আমি আমার কোম্পানির জন্য করছি তাহলে হচ্ছে আমরা এটা করে দিব ঠিক আছে এখানে তো আরেক ঝামেলা না বলে দিলেন প্রাইস রেঞ্জ মিনিমাম থেকে ম্যাক্সিমাম দিয়ে দেন এটার জন্য মাত্র এত এটা ক্যাটাগরি আছে সেই জন্য আমি এমনি জিতেছি না আমি তো ভাবছি 9000 দিছেন আচ্ছা প্রোডাক্ট ডেসক্রিপশন এই প্রোডাক্ট ডেসক্রিপশনে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর যতগুলি প্যাকেজ আছে ততগুলি প্যাকেজকে এভাবে প্রোডাক্ট আকারে আমরা রেডি করে দেব রেডি করে প্রোডাক্ট আকারে আমরা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি আমি বারবার বলছি আমরা গিগের জন্য যে সার্ভিসগুলি প্রোভাইড করি গিগের জন্য সার্ভিসগুলি যেভাবে লিখি ওভাবে সুন্দর করে এখানে লিখে দিয়ে দিব এখানে 1000 ক্যারেক্টারের মধ্যে লেখা যাবে আমরা তো গিগের জন্য লিখি 1200 ক্যারেক্টারে এখানে 1000 ক্যারেক্টারে 200 ক্যারেক্টার কমে যাবে বা 1000 ক্যারেক্টারের মধ্যে লেখা ট্রাই করবেন আমার কথাটা কি ক্লিয়ার আপনাদের সবার কাছে হ্যালো জি আপু জি ক্লিয়ার হলে খুবই ভালো খুব ভালো হয়েছে নয়নেরটা ইয়ে হয়ে গেছে আপনাদের আর কারো হয় নাই না শুধু নয়নই ছিল এটা আর কারো কি ভেরিফিকেশন ছাড়া ভেরিফাইড হয়ে গেছে পিন ছাড়া ও আমার দেখলাম পেন্ডিং এ আছে 14 দিন আমারটাও পেন্ডিং এ আপনার তো গাড়ি ছাড়তেছে দেখাই দিচ্ছেন আপনি নয়নের তো গাড়িটা ছাড়ে নাই না নয়ন না আমার গাড়ি বসে আছে নয়নের গাড়িটাই দেখাই নাই নয়নকে নয়ন মিস করে তো রকেটে চলে আসছে নয়নের গাড়িটা নয়নকে দেখাই নাই সেলিব্রিটি মানুষ তো হ্যাঁ নয়ন তো আমাকে এখন তাহলে আপনি আমার অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট দিতে পারবেন না আমি যে অ্যাসাইনমেন্ট দিলাম ওখানে তো আপনি গাড়ির স্ক্রিনশটটা দিতে পারবেন না আপনার তো একটা স্ক্রিনশট কমে যাবে আপনি ইয়া দিছিলেন অ্যাসাইনমেন্ট দিছিলেন তাহলে আমি বারবার বলেছি অ্যাসাইনমেন্ট দিছিলেন মানে আমার অ্যাসাইনমেন্ট দেওয়ার দরকার নেই কারণ আমারটা ভেরিফাইড না ভেরিফাইড হলে তো হবে না এটা যদি আগে করে থাকেন আপনার সামনে করছি এখন লাইভ প্রমাণ আছে লাইভ প্রমাণ আছে লাইভ চলতেছে এইটা তো এখন করছেন কিন্তু আপনার এই বিজনেস অ্যাকাউন্ট যদি আগে করে থাকেন আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না লাইভ প্রমাণ থাকলে তো হবে না আমাদেরকে তো আপনাদের অ্যাসাইনমেন্টগুলি সাবমিট করতে হয় আপনাদের এই অ্যাসাইনমেন্ট আপনাদের প্রেজেন্ট এগুলি সমস্ত কিছুর উপরে কিন্তু অ্যাটেন্ডেন্স এর উপরে কিন্তু আপনাদের একটা মার্কিং থাকবে ওইটার ওইটার নিচে যদি থাকে তাহলে হচ্ছে ওরা কিন্তু আপনাদেরকে সার্টিফিকেটটা দিবে না এখান থেকে কিন্তু পরবর্তীতে আপনারা সার্টিফিকেটটা পাবেন না যদি কম থাকে আমি বারবার বলছি আপনাদেরকে এই জন্য আমি আপনাদেরকে মনে করিয়ে দিই অ্যাটেন্ডেন্স সাইন করেন অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছেন কিনা আর আরেকটা ব্যাপার আপনারা কি আপনাদের লিংকডইনের প্রোফাইলের সবাই সবার স্কিলগুলিকে এনরোলস করেছেন বলেন আপু আপনি বলেন না এই জন্য করি নাই আপু আমাদের গুলো তো পুরানো উদ্ধার গুলো তো করা হয়েছিল স্কিল এনরোলস করেছেন জি আপু আমরা একজন আরেকজন গুলো করে দিয়েছিলাম আর নতুনরা এখানে তো কল বাটনটা তো নাই তাহলে অর্ডার অনলাইনে দিয়ে নাকি হ্যাঁ অর্ডার অনলাইন অথবা পুরো নতুন বল দেখি আমাদের বুঝাচ্ছেন না না ভাই আপনাদের আগে একটা নতুন ব্যাচ আছে যে যারা কথা বলছে এখন ওরা শেষ শেষ আপলোড করেন আর এখানে তো কোনো আমি তো অপশন দেখতেছি না ওই তো হয়ে গেছে তো প্রোডাক্ট লিস্ট হয়ে গেছে তো
এই যে এটা দেখেন তো সিট অন গুগল, এটা গুগলে কিভাবে শো করছে দেখেন। আরে ভাই পোস্টটা যেখানে করেছেন রে ভাই, এই তো সেই লিংকে ক্লিক করছি সিট অন গুগল, তারপরে দেখেন এটাই আসছে কোথায় দেখেন তো নিচে আসছে, আসে কিনা ওই যে দেখছেন এটা রেজাল্ট কোথায় কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো জিয়াপু, আছেন? যদি থেকে থাকেন তাহলে হচ্ছে খুবই ভালো। এখন কথা হচ্ছে এটার আপনারা কি বুঝতে পারছেন যে প্রোডাক্ট লিস্টিং গুলি আপনাদের প্রোডাক্ট, আপনাদেরকে নিজেদেরকে প্রোডাক্ট বলছি আমি, নিজেদেরকে প্রোডাক্ট বলে লিস্টিংটা কিভাবে করবেন? জিয়াপু জিয়াপু এরপরে হচ্ছে নয়ন, এরপরে যান। একটা প্রোডাক্ট উনি লিস্ট করেছে তো একটা প্রোডাক্ট নিয়ে আপনারা দেখে রাখেন। এরপরে আপনাদের এই আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে, ওরে আপনাদেরকে তো দিতে পারবো না, আপনারা ট্রাই করবেন, ট্রাই করে প্রত্যেকটা স্টেপে যে প্রোডাক্ট জিনিসটা ট্রাই করবেন এটা মিজান ভাইয়ের স্ক্রিন থেকে দেখবো না আমরা। আচ্ছা আপু, আরেকটা যেটা বললাম যে আমার এটা তো এখন ইভেন্টস এর আন্ডারে আছে না, তো আমি এটা ডিজিটাল মার্কেটিং এ যদি করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে ওই যে ম্যানেজার ওখানে যান, ওই যে ক্যাটাগরি ফার্স্টে চেঞ্জ করেন, ক্যাটাগরি চেঞ্জ করে নাম চেঞ্জ করেন, নাম চেঞ্জ করে লোকেশন তো এটাই থাকবে তাই না? ইনফো থেকে? হ্যাঁ ইনফো থেকে। মানে এখানে যদি আমি উইডিং প্ল্যানার দিছি, আমি যদি ডিজিটাল মার্কেটিং এন্ড উইডিং প্ল্যানার দুইটাই দেই, চেঞ্জ করেন দুটোটা একসাথে আসবে না, ক্যাটাগরি দুটোটা একসাথে আসবে না। হ্যাঁ তাহলে এখানে যদি ডিজিটাল মার্কেটিং দিতে আসবে না, তো ডিজিটাল মার্কেটিং আসে না ভাইয়া। ভাইয়ের একটা টেক্সট দেখে ফেলেছি, কি মেসেজ দিছে বলবো না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে চাচ্ছেন, এসএমএম এটা তো আসবে না, না মার্কেটিং এজেন্সি দেন, মার্কেটিং এজেন্সি আসে শুধু, তার এজেন্সি দরকার নাই, আমি না জানি না থাকে কনসালটেন্ট আসবে। সার্ভিসের মধ্যে ক্লিক করে দেখি তো, সার্ভিস অ্যাড করতে চান, বেবি শাওয়ার অ্যাড অ্যানাদার সার্ভিস দেখেন, সার্চ করা যায় না তুম সার্ভিস দেন, এখানে তো লিখে দিয়েছে ক্রিয়েট ইউর ওন। আপনারা আসলে এটা কি সেভ হয় না কেন? ভাঙ্গি ফেলায়েন না, ভাঙ্গি ফেলায়েন না, সেভ হবে হবে, ডাইরেক্ট ক্লিক করুন না, সেভ না হয়, এবে ক্লিক করে দাও আর সরাসরি মনে সেভ হয়ে যাবে। এই যে সেভ হবে, এখন সময় দিতে হবে তো, আপনাদের মতো এত অধৈর্য বাচ্চা কাচ্চা আমি আর দেখি নাই। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, তারপর ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং তারপর কিওয়ার্ড রিসার্চ, তারপরে কি দিবেন? সেভ না দিয়ে নিছে, একটা অপশন ছিল না অ্যাড কাস্টম আর একটা দিতেন, এরকম করে সবগুলো দিতে পারবেন তো, এটা দিয়ে আবার দিবেন অ্যাড রিসার্চ বানান কি আর এস ই এ আর সি চ্যান আর কি দিবেন? লিংকডইন মার্কেটিং, ওই যে এসএমএম দিয়েছেন তো, হ্যাঁ ফেসবুক মার্কেটিং, এসএমএম ম্যানেজমেন্ট দিয়েছেন, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। আরে এসএম ম্যানেজার ম্যানেজমেন্ট দিয়েছেন, এখন এসএম মার্কেটিং দিয়ে দেন। কৌশিক আপনি কি করেছেন আপনার লোকাল এসইও? হ্যালো কৌশিক ভাইয়া স্ক্রল করেন, আর কি দিব? তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, আর কি শিখছেন আপনারা জানেন না? ইউটিউব মার্কেটিং শিখছেন না? ইউটিউব মার্কেটিং লিখেন আপনারা, কিওয়ার্ড শিখছেন, এই যে এখন লোকাল এসইও শিখতে এসইও শিখতেছেন, এসইও এসইও লিখবেন, এসইও স্পেশালিস্ট লিখে দিবেন, হ্যাশট্যাগ রিচার্জ, হ্যাশট্যাগ রিচার্জ। আচ্ছা পয়সাল ছাড়া ক্লাসের মধ্যে আজকে একটা শান্তিতে কথা বললো, মজার কথা। এরপরে হচ্ছে লিখেন,
এসএম মিডিয়া দিয়ে দিয়েছেন, আবার লিংকডইন আলাদা লিখবেন, লিড জেনারেশন লিখেন। এই লিড জেনারেশন লিখতাম, আবার লিড জেনারেশন লিখছেন কোথাও? ফালতু একটা জিনিস এটা, লিড জেনারেশনের দাম অনেক বেশি জানেন আপনি? লিড জেনারেশনের দাম না রে বোন, দাম আছে ভাই জানেন না? লিংকডইনে লিড জেনারেশনের মেলা দাম। আচ্ছা লিড জেনারেশন তারপর কি? তারপরে হচ্ছে অন পেজ অফ পেজ এসইও, এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট লিখেন না ধরা খেয়ে যাবেন, গুগলে ফাত্রামিটা করতে যান না ভাইয়া। তাহলে কি কি লিখতাম, শুধু এসইও লিখতাম? অন পেজ অফ পেজ এসইও, এন্ড সাইনটা দেন, এন্ড দিতে হবে না স্ল্যাশ দিব, স্ল্যাশ কেন হয়, অন পেজ নাইলে অফ পেজ, আপনি তো দুটোই পারেন। তারপরে হচ্ছে লোকাল এসইও, তারপর আরো চান আর কিছু দিমু নাকি কোন? তারপরে আপনি আমার নাম দিয়ে দিতে পারেন, সেভ দিছি আপনার নাম, এটা তো এটা তো আর দিলেন না, আপনার নামও অ্যাড হয়ে গেছে। এই যে চলে আসছে ওয়েডিং প্ল্যানার, নিচে এসে ডিজিটাল মার্কেটিং, বুঝছেন? ওই বিয়ের ঘটনাটা সব কিছু এসইও করে দিবে, বিয়েটাও এসইও করে দিয়ে দিমু। আচ্ছা নিচে আসি, আমরা নিচে আসি ভাইয়া। আচ্ছা এখানে এখন দেখেন এই যে ওয়েবসাইটের জায়গাটাতে যান, ওয়েবসাইট লিংক অ্যাকাউন্টে যান, লিংক অ্যাকাউন্টে গেলে দেখবেন যে আপনাদের এই অ্যাকাউন্ট না, লিংক অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট লিংক করতে হয় সেটা দেখেন। এটা হচ্ছে গুগল থেকে, গুগলের একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আর গুগল অ্যাডের অ্যাকাউন্ট লিংক করা যায় এখানে, গুগল থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট করা যায় একটা। গুগল মার্চেন্ট, মার্চেন্ট সেন্টারের ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে গুগলের? অ্যাপও অ্যাড টান করা যায় সেটা? জি মার্চেন্ট অ্যাকাউন্ট বলতে কি, অ্যাপও অ্যাড টান করা যায় সেটা? অ্যাড্রান করা তো এটা গুগল অ্যাডওয়ার্ডস থেকে, সেটা আলাদা, মার্চেন্ট আলাদা। মার্চেন্ট নিয়ে যদিও আমার খুব বেশি কোনো নলেজই নেই, কিন্তু মার্চেন্ট সেন্টার জানি যে গুগল মার্চেন্ট সেন্টার আছে, সেটা করা যায়, অ্যাডভার্ট করা যায় গুগল অ্যাডস এর, এটাও করা যায়। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, এই দুটো অ্যাকাউন্ট এখানে লিংক করা যায়। ভাইয়া আপনাকে এখানে আসতে বলি নাই আমি, হ্যাঁ তারপরে যান লিংক অ্যাকাউন্টে ক্লিক করে বসে থাকতে বলি নাই, যাবেন তো আপনি। এরপরে যে সার্ভিস এখানে দেখেন, ওয়েবসাইটে যাইতে বলছিলাম, ওয়েবসাইট, ওয়েবসাইট, ওয়েবসাইট কোনায়, ওয়েবসাইট আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু, হ্যাঁ যে এই ওয়েবসাইটটা নট ওয়েবসাইট, ওয়েবসাইটের মতো দেখাবে ভাইয়া। যান এটা কাটেন, গেট স্টার্টেড দেন। আমার ওয়েবসাইট তৈরি হইছে, দাঁড়ান একটু টাইম লাগবে। আপনার তো গাড়ি আসে নাই এজন্য আপনার ওয়েবসাইট তৈরি হইছে? আমাদের এই কাজগুলি আমরা হচ্ছে আমরা দেখবেন ওয়ার্ডপ্রেস এ করবো, কিভাবে করবো, কোনটা কোথায় বসাবো, কি বসাতে চাই, এটা গ্যালারি আকালে ওভাবে ওয়েবসাইটের মতনই দেখাবে আপনাকে, কিন্তু এটা ওয়েবসাইট দেখাবে না, এটাকে আপনার প্রপারলি তারা গুছিয়ে অপটিমাইজ করে একটা সুন্দর প্ল্যাটফর্ম রেডি করে দিচ্ছে, সেটা আপনার গুগলকে, গুগল থেকে যারা আপনাকে সার্চ করবে ওই তারা দেখতে পারবে। এটা তো সাইটও মনে হয় একটু এডিট করা যাবে নাকি? হ্যাঁ ওই যে business.site, এখান থেকে আপনি বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারবেন, এটা কি জানেন? এখান থেকে গুগল অ্যাডে যেতে পারবেন। হই গেছে, এই এই সাইটটাতে গেলে কি এখন ইয়া দেখাবে, এরকম ওয়েবসাইট দেখাবে? দেখেন এফআর নয়ন, আচ্ছা সবাই অন্য কেউ একটা এফআর নয়ন ডট বিজনেস সাইটে যান, দেখেন জানি দুনিয়া কোন ও পাবলিক দেন নাই, পাবলিশ দেন, পাবলিশ দেন, পাবলিশ দেন, কাম তো বাড়াই দিলেন, এখন বসে বসে এগুলি এডিট করতে হবে। এগুলি ডিলিট করবেন কেন, এগুলি বসে বসে এডিট করে প্রপার ওয়েতে রেডি করবেন আপনার কাজের জন্য। আরে বোন ছেড়ে তো কইলাম রে, থিম চেঞ্জ করবেন, থিম চেঞ্জ করে যে এডিট করবেন। যাক আর ফিরে ফিরে ওয়েবসাইট হয়ে যাচ্ছে একটা,
এটা এখন আপনি আপনার ওই পেজে দিয়ে দিন। তারপরে ওই ফাইবারও দিয়ে দিব বাই বা ডান সাইডে ক্লিক করেন, মানে এইটা থেকে বের হয়ে গিয়ে এটাকে ক্রস করে দেন, ক্রস করে বের হয়ে যান। ওয়েবসাইটটা হচ্ছে আপনাদের যখন থাকবে এটাও ক্রস করব। হ্যাঁ এগুলো আপনারা পড়ে নেবেন, এই সমস্ত জিনিস আমাকে আমি বলবো বসে বসে বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। তারপরে স্ক্রল করেন ওয়েবসাইটের নিচে আসেন, প্রোডাক্ট সার্ভিস ওয়েবসাইট। সার্ভিসটা তো আমরা বুঝতে পারছি যে সার্ভিসটা উনি যেগুলি অ্যাড করলো কি কি সার্ভিস দিবেন আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আপনারা তো এটা বুঝতে পেরেছেন, সবাই একটু রেসপন্স করেন, ঘুমায়েন না, ঘুম থেকে উঠেন। অলরেডি ইয়ার মত বলতে হবে, অলরেডি ফয়সালে এসএমএস গিয়া পৌঁছে, ফয়সালে বলতে কি লাগছে। আচ্ছা ভাই সার্ভিসে যান। আচ্ছা সার্ভিসে আসি হ্যাঁ, সার্ভিসটা এখান থেকে আমরা সার্ভিসগুলি অ্যাড করে দিতে পারবো। আমরা কি কি কাজ করি, উনি তো ইভেন্টের কাজ করে, উনি ইভেন্টের দিয়েছে, আমরা যেহেতু ইভেন্টের করি না আমরা ডিজিটাল মার্কেটিং করি, ডিজিটাল মার্কেটিং দিব। মিজান ভাই হচ্ছে ওয়েবের কাজ করে, গ্রাফিক্সের কাজ করে, ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, মিজান ভাই এগুলি সব দিবে। দীপেন যেটা করে দীপেন সেটা দিবে। দীপেন আপনারা কি লোকাল এসইও এর জন্য অ্যাপ্লাই করেছেন? জি আপু করেছি। হান্নান? জি আপু করেছি। ইরফান? কেন জি আপু? কৌশিক কে বলছে করে নাই? কৌশিক বলছে না? এটা কৌশিক কাল তো মাত্র আসলো, তাহলে কি বলছে এখনো করে নাই কৌশিক? এত কি মনে হয় ইয়াতে ছিল, মোবাইলে ছিল, এখন মনে পিজি তে লগইন করছে হইতে পারে। উর্মি আপু করছেন না? উর্মি আপু করে নাই। আচ্ছা নুসরাত ইসরাত আপনারা করছেন? ইসরাত নুসরাত আনোয়ার ভাই তো মিস, আনোয়ার ভাইকে আজকে আবার রিপিট একবার দেখাই দিতে হবে। আনোয়ার ভাইকে, উর্মিকে, নুসরাত ইসরাতকে আর কাকে দেখানো লাগবে আপনাদের? আর কারো কি আবার সেকেন্ড টাইম দেখা লাগবে? এটা সবার একটু রিপ্লাই করেন, আপনাদের হয়েছে? আমাদের হয়নি। আচ্ছা নুসরাত ইসরাত হয়নি, নুসরাত ইসরাত হয়নি, তারপরে আমাদের আনোয়ার ভাইয়ের হয়নি। আচ্ছা সাইফুল এসেছে? সাইফুল, সাইফুল জয়েন করেনি আজকে, এবং এখানে লিখে দিবেন মিজান ভাই শুধু 20 মিনিট, টাইমারটা সেট না করে ব্রেক ফর 20 মিনিট বা টি ব্রেক ফর 20 মিনিট ওরকম করে লিখে দিয়ে তারপরে টাইমার অন করে দেন, যাতে ওই টাইমারের সাথে লিখাও থাকে। সৌরভ সবাই সবাই ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করে তারপরে যাবেন আপনারা। রাব্বি কি যেন খাচ্ছে, আমি রোজ খাইতাম। ক্যামেরাটা অন করে ফেলি, ফয়সাল এখানে মশারিও খোলে নাই। আর না আমি তুলি নাই যে ভাই, আমি না ঘুমাই নাই দিদি গুলি, এটা কেন কি করে? ফাহাদ এই উস্তাদ নুস্তাদ একটু ফাঁক হয়ে বসে, দোনো জনের পাশাপাশি দেখা যাচ্ছে এক ক্যামেরার মধ্যে। আপনারা আসলে তো দুইজন, এই দুইজন আপনারা মানে বেশি জ্বালান এই দুইটা মেয়েরে, কি করবো? আমাদের গ্রুপের মধ্যে আছে মাত্র 3-4টা বইন, তাই এগুলো তো না জ্বালান। এই হাসিটা কে দেয় দীপের? এই হাসির কারণ কি দীপেন? কিছু না আপু, সৌরভ ভাই আজকে ডিভাইস দুইটা দেখাই দিছে, একটার মধ্যে হচ্ছে হিসাব করে আর একটার মধ্যে দিছে দেখা ফেস দেখাই দিছে। বাহ আচ্ছা সমস্যা নাই, আপনারা ইয়ে করেন, এখন আপনারা চলে যান ব্রেকে, ঠিক 20 মিনিট, 20 মিনিট পরে আমরা ফেরত আসতেছি। আমি তো মাত্র আইলাম জানা। আচ্ছা 20 মিনিটের মিজান ভাই আমি যেভাবে বলেছি স্ক্রিনটা ওভাবে দেন, ওভাবে দিয়ে যান। মিজান ভাই দৌড় দিছে ক্যামেরা বন্ধ করে। আপু জি
ওইটা তো স্বাক্ষর ভাইয়ের কাছে একটা রেডি করা আছে। স্বাক্ষর আপনি স্বাক্ষরের তো স্ক্রিন শেয়ার নিয়ে প্রবলেম, স্বাক্ষর মাঝে মাঝে যেভাবে বসে থাকে মনে হয় যে একটা বিড়াল, খুব হেলে দুলে আরাম করে আয়েস করে বসে থাকে না পার্সিয়ান বিড়ালগুলি দেখেছেন? তারা কিন্তু স্বাক্ষর মাঝে মাঝে যেভাবে বসে থাকে ওভাবে পার্সিয়ান বিড়ালগুলি বসে। আপনাদের কারো কাছে পার্সিয়ান বিড়াল আছে? না আপু, আপনি কোলে নিয়ে বসে থাকলে এগুলি আপনার কোলে সারাদিন বসে থাকবে, এগুলি একটা আচরও দেয় না, খামচিও দেয় না, কামড়ও দেয় না। ত্যক্ত বিরক্ত না হলে ওদের যদি কোনো ধরেন কোন প্রবলেম না হয় তাহলে আর ওরা কুকুর ভালো, কুকুর কর্গি আছে, হাস্কি আছে, এটা লিখে দিবেন এখন থেকে টি ব্রেক ফর 20 মিনিট। গুগল থেকে নিছে এটা, ভালো কাজ করছেন। আপনাদের স্টপওয়াচ চালু করেন, 11টা বাজে, 11:20 এ প্যাক করবেন আপনারা। আমি আসি, রেজিন আমি কত। আচ্ছা আপনি থাকেন ভাইজি, আমরা আসতেছি। এই কৌশিক ভাই টাইমার স্টার্ট করে দেন ভাই। দেখেছেন? আচ্ছা আপনারা থাকেন, আমি আসতেছি 20 মিনিটের ব্রেক।
আমি মিউট করে এতক্ষণ আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা কি সবাই জয়েন করেছেন? জি আপু। আচ্ছা আপনাদেরকে হচ্ছে যাদের প্রবলেম ছিল তাদের জন্য আরেকবার মেবি লোকাল এসিটা দেখাইতে হবে, তো আপনাদের জিমেইল অ্যাড্রেসটা আপনারা হয়তো মিজান ভাইকে অথবা রাব্বিকে একটু দিয়ে দেন, তাহলে আমরা হচ্ছি ওনার ওখান থেকে নেট প্রবলেম করে না, তো কারণ উর্মিয়াপুরও নেট প্রবলেম করবে, ইশরাত নুসরতেরও নেট প্রবলেম করবে, আনোয়ার ভাইয়ের ওখানেও প্রবলেম করে, তাই না আনোয়ার ভাই? ওয়াইফাই কানেকশন থাকলে ডিস্টার্ব করে না, কাল কই ব্যাটা বন্ধ করে রাখছে, মাঝে বন্ধ করে রাখে। তাহলে এখন কি ঠিক আছে না এখন প্রবলেম করবে? আছে কারণ যতক্ষণ না ততক্ষণ ঠিক আছে, কারণ সেটা তাহলে আমার রিয়েল বন্ধ হয়ে যায়। তাহলে মিজান ভাইয়ের কাছে দিয়ে মিজান ভাই একটা কারেন্ট গেলো কিছুক্ষণ থাকে, আপনি আপনার একটা জিমেইল, যে জিমেইলটা দিয়ে আপনি আপনার লোকাল এসিও করবেন, সেটা আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার এক্সাক্ট লোকেশন, আপনি যেখানে থাকেন, যেই বাসায় আপনাকে সবসময় পাওয়া যাবে ওইরকম একটা লোকেশন আপনার দিতে হবে, ঠিক আছে? একটু মিজান ভাইকে টেক্সট করে দেন, তাহলে আমরা আনোয়ার ভাইটা খুললে উর্মিয়াপুও দেখতে পারবেন, ইশরাত নুসরাতও দেখতে পারবেন, তাহলে আপনারা আপনাদেরটা করে নিতে পারবেন, পারবেন না পুরা? উর্মিয়াপু ইশরাত নুসরাত আছেন না? আবার তারা ডিসকানেক্ট হয়ে গেছে। উর্মিয়াপু ইশরাত নুসরাত আছেন আপনারা নাকি ডিসকানেক্ট? আছে আপু। হ্যাঁ তো আনোয়ার ভাইটা যদি এখন আমরা দেখাই তাহলে আপু আরেকবার দেখলে আপনাদের হয়ে যাবে না ক্লিয়ার? হবে আপু। মিজান ভাই কি আছেন? মিজান ভাই রাব্বি, আল্লাহ কি অবস্থা আপনাদের এখানকার নেটের, রাব্বি মিজান ভাই কেউ কি আছেন একটু দেখেন তো ওনারা কি আছেন কিনা। ইনসান আলী জয়েন করলো, ইনসানের কালকে এই অবস্থা হয়েছে, আজকে এই অবস্থা, ইনসান ক্লাস বুঝে কতটুকু কে জানে। ইনসান আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আপনার এখানকার নেট প্রবলেম কি ঠিক হয়েছে না আপনি বারবার ডিসকানেক্ট আর কানেক্ট হচ্ছেন, যে কালকেও দেখলাম আজকেও দেখলাম। না আপু ওই কানেক্ট ছিলাম তো, ওই এখন মোবাইল থেকে কানেক্টটা ছুটে গেছে তো, আমি তো পিসি দিয়ে অ্যাড আছি তো এখন মোবাইল দিয়ে। আচ্ছা ভাইয়া ইয়ে করেছে, আপনি কি কালকের এই পুরোটা কাজ বুঝতে পেরেছিলেন এখন যতটুকু ইয়ে দেখালো রাব্বি দেখালো? হ্যাঁ আপু, রাব্বি ভাইটা বসছে, কালকে কিন্তু অনেক কিছু মিস করে গেছে আপু, তো যখন আমি কালকে, জি ভাইয়া বলেন। হ্যাঁ যখন আমি কালকে লোকাল এসিও করতে গিয়েছিলাম তখন দেখতেছি আমার নামে মানুষের মানে সিঙ্গারের পেজ সবকিছু আছে আপু, ব্যবসা আমি আর করিনি, আমি তো আর একটু ভালো করে দেখে আজকে যদি দেখেন আপনি ভালো করে দেখে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে একটু ভালো করে দেখে নেন, দেখে করেন কোনো প্রবলেম নেই, আজকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিব আপনার জন্য, কারণ আমি দেখলাম যে কালকে আপনি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন, তো আপনি ইশরাত নুসরাত আর উমি আপু এদের জন্য, আনোয়ার ভাই এদের জন্য আরেকবার একটু দেখাই দিতে হবে, না দেখালে আপনাদের ক্লিয়ার হবে না, ওই জন্যই তো জিজ্ঞেস করলাম। রাব্বি আর মিজান ভাই কেউ কি ব্যাক করেছেন, এখনো আছেন নাকি জয়েন হতে পারেননি? মিজান ভাইকেও জয়েন দেখাচ্ছে, রাব্বিকেও জয়েন দেখাচ্ছে, কি যেন বুঝলাম না আসলে কি প্রবলেম হচ্ছে কোথায়। হ্যালো হ্যালো ইয়াপু, শুনতে পাচ্ছেন? মিজান ভাই কি ব্যাক করেছেন? কারণ ওনাদের স্ক্রিনটাই আপনারা ক্লিয়ার দেখতে পান মিজান আর রাব্বির। কৌশিক ভাই আছেন? আছি আপু। তাহলে কৌশিক ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনার যদি ওখানে নেট প্রবলেম না করে? ডিসটর্ব তো করতেছে কালকে থেকে বৃষ্টি পড়ে যে, আমি ওটা বুঝতে পারছি ভাই, ওই জন্যই আমি আপনাকে বলিনি। মিজান ভাইয়ের ওখানে প্রবলেম হলো, মিজান ভাই তো মোবাইল নেট
কিছুটা ক্লিয়ার থাকে। রাব্বির এখানে নাকি প্রবলেম নাই, তো রাব্বিও তো এখনো দেখলাম যে রেসপন্স করছে না, তার মানে রাব্বির ওখানে প্রবলেম হচ্ছে, এই জন্য রাব্বি রেসপন্স করতে পারছে না। মিজান ভাইয়ের তো সেম ইস্যু। আচ্ছা আপনাদের অন্য কোন টপিক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আপনাদের কি অন্য কোন আপু? আচ্ছা আপু জি আপু স্যার ভাই বলেন বলেন কি বলতেছেন বলেন। না আপু বলতেছি ইয়া সামনে ইউটিউবে আবার একটা এক্সট্রা ক্লাস দিবেন যে না, মানে নতুনদের জন্য ইউটিউব এক্সট্রা ক্লাসে যে নতুন যারা, হ্যাঁ নতুনদের জন্য তো একটা ক্লাস দিতে হবে, ওদেরকে বুঝাইতে হবে, ইউটিউবটা বুঝাইতে হবে, লিংক না আমার একটু ওই জন্যই আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে কার কোথায় প্রবলেম আছে, কার কোনটাতে প্রবলেম আছে। আপনারা যদি সেটা নোট ডাউন করে নিতে পারেন তাহলে হবে কি যে নতুনদেরকে যখন দেখাবো তখন আপনারা বাকিটা ক্লিয়ার হয়ে গেলেন। চাইলে আপনারা যারা আছেন তারাও কিন্তু আমার সাথে কানেক্ট থাকতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যে আপু আমরা ওই ক্লাসটা করবো, আমি কোনো মানে আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, যে 9টা বাজে ওদের ক্লাসটা নিবেন আপু, যেই যেই দিন এক্সট্রা ওই ওই দিন আপনি আমাদেরকে একটু দেখাই দিলেন, সেটা খুব ভালো হয় যে আপনাদের সবারই তাহলে রিভিশনটা হয়ে যাবে। রিভিশনের জন্য আর এক্সট্রা আমাদেরকে টাইম দিতে হবে না, ওই টাইমের মধ্যে হয়ে যাবে। আর ওটা তো সপ্তাহে 6 দিন। আপনার কথা বোঝা যাচ্ছে না, আমার কোনো কথা কি কেউ শুনতে পাচ্ছেন না? আপু শুনতে পাচ্ছেন? জি আপু শুনতেছি তো, শুনতে পাচ্ছি আপু। আপনার নেটের প্রবলেম তো। আপনাদের নতুনদেরকে হচ্ছে আমি, যারা একদমই নতুন জয়েন করলেন তাদেরকে হচ্ছে আমি ইয়ে করবো, আপনার ওই যে রাতের যে ক্লাসটা দিব ওই ক্লাসটাতে আপনারা চাইলে পুরনো যারা আছেন তারাও জয়েন করতে পারেন। যে আপু আমাদের রিভিশন হয়ে যাবে, ওটা 1.5 ঘন্টার ক্লাস দিব, খুব বেশি টাইম দিব না, কারণ আপনারা সকালেও ক্লাস করবেন, তারপরেও ক্লাস করতে গেলে আপনাদের ঝামেলা হয়ে যাবে। কি হবে আপু এটা ক্লাসটা, এটা কি আজকে আপনারা করতে চাচ্ছেন? এই হইলে ভালো হইতো আর কি আপু। আচ্ছা ঠিক আছে, ও করা যায়, হ্যাঁ করা যায়, করা গেলে আজকে হবে, কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই। আপনারা যদি করতে চান তবে উইকে এভরিডে করেন, এভরিডে করলে আমার জন্য একটু প্রেশার হয়ে যাবে, কারণ আমি তো নিজে একটু রেস্ট পাই না, ডেইলি না নিয়ে আমি হয়তো সপ্তাহে 4টা দিন দিয়ে দিলাম আপনাদেরকে। হ্যাঁ খুব ভালো হয়। আর আরেকটা জিনিস হতে পারে যে ফ্রাইডেতে তো আপনাদের সবার অফ থাকে, মিজান ভাইও যদি ফ্রি থাকে বা রাব্বি, ওরাও যদি কৌশিক রাব্বি ওরা ফ্রি থাকে, ওরা মিলে আপনারা একটা এক্সট্রা সেশন করলেন, যা আমাদের যাদের প্রবলেম আছে তারাও সলভ হলো, নতুন যারা আছে তারাও দেখে নিতে পারলেন, সেটা হলেও আপনাদের কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ ফ্রাইডে তো অনেক লম্বা সময়, যেমন বিকেলে ব্যাচ এটা করে ফ্রাইডেতে, ওরা দেখা যায় 4টা সাড়ে 4টা বা 5টায় একসাথে একটা মিটিং কল করে জুম ইয়েতে, আপনার গুগল মিটে মিটটা কল করে ওরা ওইটা থেকে, যেমন এই শুক্রবারে ওরা করেছে রাত্রে 10:30 পর্যন্ত ওরা একসাথে বসে ওদের যতগুলি প্রবলেম ছিল ফেসবুক লিংকডইন ইউটিউব টুইটার সমস্ত কিছু প্রবলেম সলভ করে ওরা ফাইভার নিয়ে ডিসকাশন করেছে। আপনারা চাইলে কিন্তু এরকম একটা ডিসকাশন করতে পারেন, ওরা কিন্তু 10:30 পর্যন্ত ওই দিন 10:30 পর্যন্ত ওরা এই ডিসকাশন করছে, বিকেলে 4:30 না 5টা থেকে স্টার্ট করছে, বুঝতে পারছেন? না না এটা ওরা যে গুগল মিট থেকে একটা মিট ক্রিয়েট করে, মিটিং ক্রিয়েট করে সেখান থেকে ওরা এই কাজটা করে, সেখান থেকে ওরা প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা একসাথে বসে ডিসকাশন করে। ওখানে তো আসলে কোনো ফর্মাল কিছু থাকে না, তো যার যেটা প্রবলেম থাকে ওইটা হয়ে যায়। ওখানেও নতুন কিছু আছে আপনাদের মতো, যারা নতুন ছিল তাদের জন্য ওরা ওই ক্লাসটা কল করে পরে নিজেরা নিজেদের প্রবলেম সলভ করেছে, তাদের তো হয়েছে আর ওদেরও হয়ে গেছে, আপনারা চাইলে এটা করতে পারেন। আমি মিজান ভাইকে কল করেছিলাম, মিজান ভাই আপনার এখানে যদি নেট প্রবলেম না করে তাহলে আনোয়ার ভাইয়ের ইয়েটা, আনোয়ার ভাই তো কালকে জয়েন করতে পারেনি, আনোয়ার ভাইয়ের মেইলটা দিলে আমরা লোকাল এসইওটা ফার্স্ট থেকে যদি আরেকবার আনোয়ার ভাইকে দেখিয়ে দিই, তাহলে হচ্ছে আনোয়ার ভাইয়া উমি, তারপরে হচ্ছে ইনসান তো কালকে নেটের জন্য থাকতে পারেনি, ইনসান আর হচ্ছে নুসরাত ইসরাত এদের সলভ হয়ে যেত। একটু আপনার নেট প্রবলেম না করলে আপনি স্ক্রিন শেয়ার করবেন তো আমাকে বলতেছেন? হ্যাঁ আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমাকে কিছু ইনফরমেশন দিছে দেখতেছেন কেন আপনি নাকি দিতে বললেন?
হ্যাঁ ভাইয়া, ওনার লোকাল এসইও করার জন্য, ওনার লোকাল এসইও করার জন্য আপনার পিসি থেকে, ওনার ওখানে নেট প্রবলেম করে, ওনার লোকাল এসইওটা করলে ইনসান, নুসরাত, ইসরাত উর্মি, আনোয়ার ভাই তিনজন দেখে নিতে পারবে, তিনজনের যে জায়গায় প্রবলেমটা আছে ওরা ক্লিয়ার হয়ে যাবে। রিপিট করা ভাইয়া, মানে আপনারা তো আর প্র্যাকটিসের টাইম পান না। আপু আমি সাইন ইন করে তারপর ওই স্ক্রিনটা শেয়ার করতেছি, ওখানে তো স্ক্রিনটা আটকে আছে। ওকে আমরা ভেরি ইনফরমেশন তো তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আনোয়ার ভাই আপনার পাসওয়ার্ডটা বলুন। আনোয়ার ভাই আছে? আমি পাসওয়ার্ড দিচ্ছি, দেখেন দেখেন। মিজান ভাই, আনোয়ার ভাই এটাতে আমরা জয়েন করব হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড ওইভাবে দিয়ে, যেটা ওই যে মঈন ভাই ওরা জিজ্ঞেস করলো যে ওরা কিভাবে পাবে, পরে কিভাবে পাবে, বুঝছেন? মিজান ভাই বুঝতে পারছেন আমার কথা? নতুন করে করবো আর কি সম্পূর্ণ। হ্যাঁ, নতুন করে একদম প্রথম থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে। আমি আবার প্রথমে এই লিংকটা নিচ্ছি, যে লিংকটা হচ্ছে business.google.com এ যান, লিংক নিতে হবে না। না বলি নাই আমি তাইলে ভাইয়া, ওই যে দেখতে পাই নাই হয়তো ঠিক মতো, ওই জন্য না বলেছিলাম। এখান থেকে আপু ম্যানেজ লোকেশন কিংবা সাইন ইন দিয়ে যাওয়া যায়। এখান থেকে হচ্ছে সাইন ইন এ যান। হ্যাঁ, সাইন ইন, সাইন ইন এ যাবেন বা ম্যানেজ নাও, ম্যানেজ নাও তে যান। সাইন ইন দিয়ে ফেলেছেন? ভাই ব্যাকে যান, ব্যাকে যান। ম্যানেজ নাও তো দিব। হ্যাঁ, তাও আপু প্রাইসটা তো সেম আসেই, দেখেন কি বলে। দেখেন আমি দিচ্ছি আপু ডিজিটাল মার্কেটার আনোয়ার ভাই। আপু আমাদের তো পোস্ট কার্ড ছাড়াও জিএমবি লিস্টিং গুলাকে ভেরিফাই করা যায়। কিভাবে ভাইয়া? আপু ফোন নাম্বার দিয়ে, ইমেল দিয়ে করা যায় তো?
ফোন নাম্বার ইমেল দিয়ে করা যায় যেতে পারে, কিন্তু ওখানে তো আমরা লিখে দিই যে ইমেলের সাথে করার জন্য, ওই জন্য আমরা ইমেলটার জন্য ওয়েট করি অনেক। যেমন ইয়েতে ইমেল ছাড়াই করছে, মেল মেলের জন্য আপু, আমরা এখন মেলের জন্য ওয়েট করি। এখন এটা ফোন নাম্বার দিয়ে, কিন্তু রাবিকটা কিন্তু মেল ছাড়াই হয়ে গেছে, ওটা মেল ছাড়া হয়ে গেছে কারণ ওনারটা ইমেল দিয়ে আগে ভেরিফাই করেছিল সামহাও বা ফোন নাম্বার দিয়ে, তার কারণে না করা ছিল রাব্বি না, আমি দেখলে বুঝিও না। দেখছেন এটা অনেকের ইমেল, অনেকের লাগে অনেকের লাগে না। যেমন আরেকজন আমি দেখলাম বিকেলের বাচ্চার যে ফটিকছড়ি না কোন জায়গার, সরি খাগড়াছড়ি না কোন জায়গার, ওদের ওখানে মেবি মেল যাবে না কখনো, এই জন্য ওদেরটা সাথে সাথে ভেরিফাই করে দিয়েছে। কিন্তু আমি এটা বললাম আর কি, ভালো স্যার ওই যে রাবি ভাই এখানে যাবে না, ভাইয়ের বাসা জানি কোথায়? আমার নাজিরহাট, বাইরের বিজনেস নেম অথবা আপনার আমার নাম। আচ্ছা আপু, আমার নামে তো অ্যাক্টর, আমার নামে সিঙ্গার এবং আমার নামে কোম্পানি সবকিছু আছে, তো আমি আমার নাম দিয়ে কেমনে কি করতাম? সবই তো একই। আপনি হবেন ডিজিটাল মার্কেটার, আর আপনার নামের পাশে ওটা লাগা দিবেন আর কি, টাইটেলটা লাগা দিবেন, নিচে একটা লাগা দিতাম আপু। জি আপু, নেক্সট সেটে যাচ্ছি, কি কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করেন। আনোয়ার ভাই, উর্মি, নুসরাত ওদেরকে জিজ্ঞেস করেন, ইনসান ওদেরকে জিজ্ঞেস করেন ভাইয়া। আনোয়ার ভাই, প্রবলেম আছে দেখেন, আমি এখানে আপনার ক্যাটাগরিটা দিচ্ছি, যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করতে সেহেতু মার্কেটিং এজেন্সি দিচ্ছি, কিন্তু ডিজিটাল মার্কেটিং নাই বিদায় দেন আমাদের যদি অফলাইন সরাসরি আমরা ইএসডি দিব, যদি আমাদের একটা রেস্টুরেন্ট থেকে থাকে তখন আমরা ইএসডি দিব। আমি কোন জায়গাটা দিচ্ছি সে নামটা এখানে ঠিক করে দিব, বাংলাতে দিচ্ছি। এটা আমাদের বায়ারের লোকেশন এর সাথে দিতে হবে, তারপর নেক্সট দিচ্ছি। আনোয়ার ভাই, আপনার মোবাইল নাম্বারটা এই সামনে যেটা আছে এটা, হুম, এই যে একটা নাম্বার সব, যেটা নাম্বার সব করতে তো এটা 01815, এটা এটা I don't have, I don't need a website এর দিচ্ছি নাকি আপু? ওয়েবসাইট দিয়ে রাখবো কারণ দেখা গেছে আমার ওয়েবসাইট একটা চল আসছে। হ্যাঁ সেটা দিয়ে দিতে পারেন, ফ্রি ওয়েবসাইট বেসড অন ইওর ইনফো, যে আমি ইনফরমেশন দিব যেটা রাব্বির হয়েছে, রাব্বির একটা ওয়েবসাইট হয়ে গেছে ফ্রিতে। এটা হচ্ছে আমাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আমরা এখানে দিয়ে দিব, আর আমাদের যদি ওয়েবসাইট দরকার না হয় তাহলে আমরা এটা দিব, আর আমাদের যদি ওয়েবসাইট এখানে গুগল থেকে একটা ফ্রি ওয়েবসাইট নিতে চাই তাহলে আমরা এটা বাইরের বেলা কিন্তু বাইরের ওয়েবসাইট দিবে, এবং বাইরকে জিজ্ঞেস করবেন যে বাইরের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, লোকাল এসইও করতে গেলে ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি লাগে। তখন নেক্সট দিচ্ছি আমরা, আর দিয়ে দেন না, ইএস বা নো একটা দেন, ইনফরমেশন গুলো জানতে চাইলে জান নিয়ে নিন না। ইএস ইএস দিলে ইনফরমেশনটা একরকম চায়, আর নো দিলে আরেক রকম আসে। নো দিলে আপনাকে ইমেল করবে না ওরা, বিভিন্ন ওদের যে ইয়াটিয়া গুলো আছে অফার টফার গুলো ওগুলো দিবে, পাঠাবে না। আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো, ফিনিশ দিয়ে দিচ্ছি। এখন আমাকে মেইলিং অ্যাড্রেসটা দিতে বলবে মেবি। আমার ভাই দেখেন এটা কি আপনার লোকেশন কিনা? অফিসিয়াল লোকেশন আপনি, এখন আপনি কি এটা দিবেন নাকি আপনারটা দিবেন আরেকটা দিবেন?
আপনারা একটু লিখে দেন কষ্ট করে আমাকে এখানে এইচ হবে সাগরিকা কাজের দিকে কাজের দিকে মসজিদ দেখেন তাহলে মসজিদের পাশে বাসাটা আপনি কিন্তু মনে হয় দিচ্ছেন খেয়াল করিয়া ভূগোলে সপ্তাহে বিয়াল্লিশ সতেরো শো করে নিচে মোর অপশনে ক্লিক করে দেখেন তো ভাই ভেরিফাই করার অন্য অপশন গুলো আয় কিনা এখানে আসছে না কেন তাইলে আপনার আসছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই এর অপশনটা না আমি এরকম একটা দেখছিলাম যে ওখানে ওগুলো আসো আসে আগে কত আগে এই তো কিছুদিন আগে তারপর এখন একটা আর্টিকেল দেখলাম গুগলের ওটা তো দেখলাম যে ওরা বলতেছে যে আসা যায় আমি পাঠাচ্ছি লিংকটা আপনারা দেখেন না দেখেন কিন্তু এখানে তো থাকবে থাকলে তো এখানেই থাকবে ভাই দাঁড়া দিয়েন না ভাই দিয়েন না দিয়েন না কৌশিক যে তো বলতিছে বের করেন এখানে কোথায় আছে না আপনি শুন না আমি জাস্ট খুঁজতেছি ওইটা ভাই আপনাকে যত না 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 আমি গুগল যত বলছে আছে তাহলে অপশনটা তো এখানেই থাকবে অপশনটা তো মেইলিং অপশন ভাইয়া ব্যাকে যান আপনি মিজান ভাই ব্যাকে যান দিছে তো আপু চ্যাটের মধ্যে দিয়েছে দেখেছি মিজান ভাই ব্যাকে যান এই অ্যাড্রেসটা আমরা পড়ি নেই আপু হ্যাঁ ওই যে উপরে ব্যাকে যান হ্যাঁ ব্যাকে যান ব্যাক করেন যাবে এরকম গুগল যেহেতু বলছে নিশ্চয় কোথাও না কোথাও আছে আমাদের মিসিং হয়েছে কোথায় আছে কোথাও কি আছে দেখেছেন আবার দেন যদি এরকম হয় তাহলে চোদ্দ দিনের মেইলের কথা তো নিশ্চয়ই বলতো না আর আমি বলেছি এটা অনেকের হয় ম্যাক্সিমাম সময় এটা মেইলটা আসা লাগে এবং মেইলটা লাগে না অল্প কিছু মানুষের ভেরিফিকেশন ছাড়াই ভেরিফাইড হয়ে যায় এটা আপু আমার ওই গুগল অ্যাডসেন্স পিন একটা আছে না আপু এই অ্যাডসেন্স ভেরিফিকেশন করতে হয় যে চিঠির মাধ্যমে তাও ইউটিউবে কিংবা ব্লগিং অ্যাডসেন্স এর মাধ্যমে করে যেটা আপু হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপু যদি আপনার ওর একটা টাইম দেয় সেই টাইমের মধ্যে যদি দেখা যায় কি আপনার ওই গিয়ার আসছে তখন আপনি এরপরে ওই টাইমের মধ্যে না আসলে সেটা ওই যে আমি বলেছিলাম একটা জায়গা দেখাবো যে চোদ্দ দিনে আসলো না মেইলটা তারপরে কিভাবে ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার জন্য কি মেইলই চাবেন কিনা মেইল চাইলে কিভাবে চাবেন আজকে ক্লাসের ফার্স্টে একটা কথা বলেছিলাম না এটা তখন দেখাবো কিন্তু 14 দিন আপনাকে ওয়েট করতে হবে তারপরে না আসলে ভেরিফাই এর অন্য অপশন আসবে হ্যাঁ বসেরা বলতেছি এখন না আপু এটা জানি না তবে প্রথমে ভেরিফাই এর মেইল আসতে হবে প্রথমে আপনাকে ভেরিফাই মেইলই দিতে হবে এবং 14 দিন ওয়েট করতে হবে 14 দিন পর্যন্ত না আসলে তারপরে অল্টারনেটিভ অপশন গুলো ইউজ করা যায় যেটা কৌশিক ভাই বলতিছে প্রথম অবস্থায় এটা করা যায় না এখন রাব্বিটটা কেন ভেরিফাই করে নাই সেটা আমি জানি না
এবং বিজয়টা কেন ভেরিফাই করে না সেটা আমি জানি না। আমাদেরকে যখন শেখানো হয়েছে বা আমি যতগুলি দেখেছি সমস্ত জায়গায় একটাই কথা, সবার ভেরিফিকেশন লাগে, কিছু কিছু সময় ভেরিফিকেশন লাগে না। কার কার লাগে না সেটা তারা লাকি যাদের লাগে না। ভাইয়া ইয়েস দেন, ইয়েস দেন, ইয়েস দিয়ে ওই জায়গাটা তাদেরকে একবার শো করেন। এটা হচ্ছে ওই যে আপনি ভিজিট করবেন ওই জায়গাটা দেখাবে, ওই অ্যাড্রেস, এটা ক্লায়েন্ট আপনাকে ভিজিট করতে পারবে কিনা একটা অপশন ছিল না, এই যে দেখেন কাস্টমার ক্যান ভিজিট, আপনি যদি ভিজিট দেন তাহলে ওই অপশন আসবে। বাংলাদেশ এখানে কিছুই করা লাগে না, অটোমেটিকলি চলে আসে অপশনটা। তাহলে কারণ এইটুকু তো প্রথম বেসিক জায়গাটুকু আমি আবার ফার্স্ট থেকে দেখালাম কৌশিক, বুঝতে পারছেন ভাইয়া? ওইটা যেটা থাকে ওই ফোনের এই এটা, এটা হচ্ছে 14 দিন পরে যাদের মেইল আসবে না তারা কিভাবে ভেরিফাই করবে, তখন ওই অপশন গুলি দেয়। ওনার অ্যাড্রেস তো দেয় নাই ভাইয়া, সাগরিকা এখানে গিয়ে কি ভাইয়ার নাম বললেই হয়ে যাবে ভাইয়া? আনোয়ার ভাই আপনার কি সাগরিকা ওই মসজিদের ওখানে গিয়ে আপনার নাম বললে হয়ে যাবে? আপনার এক্সাক্ট লোকেশন দিতে হবে যেখানে পিনটা আসবে, মেইলটা আসবে আপনার, এটা একটা পোস্ট কার্ড আসবে আপনার নামে। আপনার 14 দিনের মধ্যে না পেলে আপনি আপনার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেবেন। মিজান ভাই কি বলে শুনেন? বাবা ব্যাগ দিলাম তো, হ্যাঁ ওই যে ওনার হাউস নাম্বার হাউসের ইয়ে লিখেন। ভাই একটু লিখে দেন না কষ্ট করে, তাহলে আমার কোর্সের এটা দিয়ে দেন, কোর্সটা দিয়ে দেন, কোর্সে অফিসেরটা তো সমস্যা না, দেন অফিসেরটা দিয়ে দেন। এটা কি সাগরিকা কাজীর দিঘির মসজিদ? না না না, এটা সাগরিকা, এই দেন ঘটনা আছে, আমগো চিটাঙ্গার অ্যাড্রেস দিয়ে এরকমই হয়। আপনারা চিটাঙ্গা মানুষগুলো আসলে বহুত বাজে। আপু জি, আপু এখানে পোস্টার কোড 4219 হবে, ঠিক আছে, এটা কাস্টমার একাডেমির, আর আমাদেরটা হচ্ছে 4217 যেটা কিনা, আর এটা তো 4219, আমাদেরটা 4217 বলতিছেন, 4219 ঠিক আছে আপু, ওর কাস্টমার একাডেমির কোড হচ্ছে ওটাই। কুমিল্লার মানুষ ভালো না? হ্যাঁ কুমিল্লার মানুষ ভেজাইলে তাই না ভাই? ইতো রিক্তর এই সাগরিকা আনু ভাই তো আমার পাশে দেখি। সবসময় অফিসে থাকবেন কিনা অনুর ভাই? এত অফিসের ঠিকানা দিচ্ছেন, সবসময় অফিসে থাকবেন?
ওটা 3টার পরেও ইস্যু হয়, আবার সকাল 12টা একটার দিকে হয়, আবার 4টা 5টা ওনার অফিসে আসবে, ওনার অফিসে আসবে, উনি জানবে। আনার ভাই বলে রাখবেন আর কি যে যে আসে টাসে রেখে দেওয়ার জন্য পিওন ডিএম কে। ওকে ওকে গাড়ি চালু করে দিচ্ছি। দেখেন গাড়ি চালু আর আনার গাড়িও চালু হয়ে গেছে। তোমার বেলে আপনি আপনার এই স্ক্রিনশটটা নিতে পারেন নাই আপনি, তাই না? এগুলো আমার লাগে না। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন কোত্থেকে এখন? দিমু না, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না? আমি আনোয়ার ভাই একটা কপি করে দিয়ে দিব, নাম এডিট করে। ওই যে নিচে এমডি আনোয়ার ডিজিটাল মার্কেটিয়ার আনোয়ার লেখা আছে, ওই জায়গায় আমি ক্লিক করে দিব আর কি। এখন না আচ্ছা ঠিক আছে যান। জি কন্টিনিউ দেন। আসলে রাব্বি সবকিছুতেই একটু অন্যরকম। কি রকম? এই যে আপনার ভেরিফিকেশন ছাড়া ভেরিফাই হয়ে গেছেন আপনি, স্পেশাল তো এগুলি হচ্ছে ভাইয়া। করোনার কোন জায়গায় বুঝছেন ভিসা লাগে নাই, করোনা করোনারে কি আটকে রাখতে পারে না, করোনা নিজের মর্জি দেশে গেছে। ওয়েবসাইট দিছিল তো নাকি সেজন্য ভেরিফাই নিয়ে নিতে নাকি করো বুঝি নাই। মানে আপনার ফেসবুক আর ওয়েবসাইট হিসেবে দিছিল না? হ্যাঁ, আই এজন্য কি হয় নাই নাকি? আচ্ছা তাহলে উর্মিয়াপুরটা খুলবো এখন, ফেসবুক আইডি দিয়া ওয়েবসাইটের জায়গায়। দাঁড়ান দেখি, ইস্যু দেখি। আপু আমারটা খুলে দেখেন। হ্যাঁ আপনারটাও খুলে দেখি, আপনি ইনফরমেশন দেন মিজান ভাই কে। মিজান ভাই আমার মাত্র দুটো পাবলিক রিভিউ দিয়েছে, সৌরভ ভাই আর আরিফ ভাই। আনোয়ার ভাই আমি আপনার আইডিটা আপ করে দিচ্ছি। আরিফ কে? মঈন, মঈন ভাই। আরিফটা কি মঈন ভাই হিসেবে করানো হচ্ছে? হ্যাঁ আরিফ মঈন তো মঈন ভাইয়ের নাম। হ্যাঁ এই দুজনে আমার দিয়েছে। কি রিভিউ দিছে? দুইজনের রিভিউ দিছে, একজন হচ্ছে যে হি ইজ এ গুড উইডিং প্ল্যানার, আর আরিক ভাই কিছুই লাগে নাই। লেক্সি ভাই জানেন আপনারা যে এই যে আপনাদের করতেছেন আমার যে নাই লোকাল এসইও আপনারা জানেন। আগাবো বাদ দেন। হ্যাঁ ভাই সব আপনারাই করেন ডিজিটাল মার্কেটের, আপনাদের আইডি অপটিমাইজ করা, আমার গলি অপটিমাইজ করা না। আপনারা লোকাল এসইও করতেছেন, আমিও লোকাল এসইও করিই নাই আমার। আমার কোন লোকাল এসইও করা নাই। আপনারা যাইতে গুগল আপু আপনি অ্যাসাইনমেন্ট জমা দেন নাই? স্যার আমার এটা কে জিজ্ঞেস করছে? আপনার ইনফরমেশন গুলো গুগলে না থাকার জন্য করেন না আপনি? এই কোশ্চেনটা কে জিজ্ঞেস করছে আমাকে? আপু আপনি অ্যাসাইনমেন্ট জমা দেন নাই? আমি আপনারা বলেন নুসরাত কথা বলতে পারে না। শুরু করলে ক্ষয় ফুটে বলে না চট্টগ্রাম এই অবস্থা। ভাইয়া ওনার হচ্ছে কি মানে আছে না যে একটা কথা আছে না যে কি জানো ছোট মরিচের ঝাল বেশি, আমি তো আসলে জানি না আপনাদের ওইদিককার ল্যাঙ্গুয়েজ। আপু আপনি দিয়েছেন মিজান ভাই কে? উমি আপু আপনার সমস্ত ইনফরমেশন দেন এবং আপনার ফেসবুকের পেজে ফেসবুকের প্রোফাইলের লিংক দিয়ে দেন। আপনার প্রোফাইল লিংক দিয়ে দেন। মিজান ভাইকে কি ইনবক্সে দিব? জি আপু ইনবক্স দিতে পারেন, না হয় সরাসরি কি এই জমা দিয়ে দিতে পারেন, সবাই পেয়ে যাবে। আপনি মিজান ভাইকে ইনবক্সে দিয়ে দেন আপনার জিমেইল, যে জিমেইলটা দিয়ে আপনি কোথাও কিছু করেন না ওইরকম একটা জিমেইল দিয়ে দেন। ওই জিমেইলটা দিয়ে ভাই আপনার লিস্টিং করে দেখি, দেখেন আপনাদের কি অবস্থা। আল্লাহ লোকাল এসইও নিয়ে কিন্তু আর কোনো রিপিট ক্লাস হবে না, আজকেই শেষ। আর রাব্বির আইডি থেকে আরো দুইটা জিনিস আমরা দেখাবো, তারপরে রাব্বি বসে বসে রাব্বিটা গুছাবে। রাব্বির অ্যাসাইনমেন্ট হচ্ছে এই জিনিসগুলি প্রপার ওয়েতে গুছায় নতুন করে স্ক্রিনশট নিয়ে আমাকে সাবমিট করা, রাব্বিটা ভেরিফাই হলো কেন। যাদের ভেরিফাই হয় নাই তারা তো এই কাজগুলি করতে পারবেন না, যাদের ভেরিফাই হয়েছে তারা এই কাজগুলি করবে। রাব্বি ক্লিয়ার? আপু আমার স্ক্রিনটা দেখতেছেন আপু? হ্যাঁ ভাইয়া আমি যখনই স্ক্রিনটা একটু অফ করি তখনই আপনি জিজ্ঞেস করেন আপু স্ক্রিনটা দেখতেছেন আপু? একটা মিনিট দাঁড়ান আপু স্ক্রিনটা দেখতে দেন। আচ্ছা আপু এখানে বিডিডি টা চেঞ্জ করা যায় না? না কেন, টাকার ওই অ্যামাউন্টটা? হ্যাঁ না ভাইয়া
ওই যে আপনি বাংলাদেশ দিয়েছেন, আমি ডিজিটাল মার্কেটিং এর যে ইয়াগুলো আছে ওগুলো দিচ্ছিলাম বুঝছেন, মানে প্রোডাক্ট এড করতেছিলাম। তো এখানের মধ্যে মানে এখন অ্যামাউন্ট কত দিব তাহলে? ডলার কে বাংলা টাকায় কনভার্ট করেন, $10 রে বাংলা টাকায় কনভার্ট করতে 800 টাকা করে দিই। কিসের কাজের জন্য $10? না বলতেছি এটা দিল কেমন, মানে আমি অনেক কথা দেওয়া যায় সোশ্যাল ইয়া ফেসবুকের জন্য। ফেসবুকের কি কাজ করবেন? আমার তো ফেসবুক এখানে ইন্ডিভিজুয়ালি ভাবে দিচ্ছি না, ফেসবুকটা পুরোটাই দিচ্ছি অপটিমাইজ থেকে। ফেসবুক মার্কেটিং দিচ্ছেন না? না এখানে ইন্ডিভিজুয়ালি দিবেন, যেটা ফেসবুক মার্কেটিং দিবেন ওখানে ফেসবুকের অ্যাডসেন্সের কাজে, ফেসবুকের অ্যাডের কাজ দিবেন, ফেসবুকের প্রমোশনের কাজ দিবেন। আর যেটা হচ্ছে আপনি ফেসবুক ক্রিয়েট এন্ড অপটিমাইজ দিবেন, ফেসবুক মার্কেটিং এ কিন্তু ক্রিয়েট এন্ড অপটিমাইজ আছে, ওটার একটা প্রাইস দিবেন। আর ফেসবুক আরেকটা দিবেন হচ্ছে ফেসবুকের ইয়ে করা, ম্যানেজ করা, সোশ্যাল মিডিয়া ম্যানেজ যেটা, ওটা ফেসবুক 1 week এর জন্য, 1 month এর জন্য ম্যানেজ করবেন। 1 month এ 30টা পোস্ট আপনি দিবেন, এসইও করবেন, ওইটার জন্য আলাদা প্রাইস দিবেন। আর প্রাইস জানতে চান কোনটার জন্য প্রাইস কত? আমি চাচ্ছিলাম যে হচ্ছে যে পুরোটা ইনক্লুড একটা প্যাকেজে রাখার জন্য। হ্যাঁ, কারণ সবটা সবাই তো এক প্যাকেজে আসবে না, কারণ যার অ্যাড নাই সে অ্যাডের মানে এরপর হচ্ছে কথা বলে জিনিসটা ফিক্স করা যাবে আর কি, সেটা বুঝিয়ে দেওয়া আছে। আমি কথা বলতে যাবেন কি করতে, আপনি আলাদা প্যাকেজ আকারে দিয়ে দেন না, কতবার আপনি তো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করে দেন। আচ্ছা ক্রিয়েট এন্ড অপটিমাইজ এর জন্য কেমন? মিজান ভাই ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন, অটোমেশন সেট করে ইনবক্সে দিয়ে আপনাকে মেসেঞ্জার ফুল অপটিমাইজ করবেন বুঝছেন, মানে পেজের ওভারঅল যত কিছু আছে যে যে অটোমেশন এফএকিউ সেট করা, তারপরে অ্যাওয়ারনেস সেট করা, তারপরে হচ্ছে ওই যে লিংক গুলি করে দেওয়া, অ্যাবাউট সেকশন দেওয়া, এগুলি ওয়েবসাইট করে দেওয়া, কল টু অ্যাকশন বাটন করে, ওভারঅল সমস্ত কিছু করবেন আপনি 8,000 টাকা লিখে দিবেন। মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম দিতে হবে এখানে? মিনিমাম থেকে ম্যাক্সিমাম, মিনিমাম 5, ম্যাক্সিমাম 8, 10 দিই তাহলে। হ্যাঁ আইবো আপনার কাছে, বিদেশি দিই আইবো, বাঙালি দিই আইবো না। বাংলাতে কেমন কেউ আসতো এরকম? কে বলছে? আপনি জানেন যে ওই ব্যাচের যে দেখাইলাম আপনাদের মেয়েটার নাম, ওর যে লোকাল লোকাল সব ফেসবুকের কাজ, ও ফেসবুকের কাজ শিখার পরে যে যে কাজ ধরছে, ও বলতেছে আপু আমি অন্য কাজগুলি নিতে পারি না, ফেসবুকের কাজের এত প্রেসার। তাদের সাথে যা কথা হয়, কমিউনিকেশন হয় যে ফেসবুকে, সেগুলি দিল তারা, তারাও বাঙাল, তারা লিখে যে তাদের উচ্চারণও ঠিক না, তারপরও তারা ফেসবুকের কাজ করাইতেছে। আপনারা বলেন আপু পাই না পাই না, এ কেমনে পায়? সেলিব্রিটি তো কেন, ওই যে যেই ছেলে সুশান্ত যেটা হচ্ছে কক্সবাজারের ছেলে, ও 2 ঘন্টা 2.5 ঘন্টা করে একটা মানুষকে বুঝাইতো সবকিছু শুই না, পরে ওর 1,000 টাকা সাথে, ও লাস্টে বলছিল আপু করে দেই করে দেই, কক্সবাজারে সব রোহিঙ্গা তো না, করে দেই করে দেই, পরে আমি বলছি না করেন না। তো তখন ভাইয়া ওই যে ফোন নাম্বারে কোড যাচাই পান, ফোন নাম্বার দেন। হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ এটা এটা আপু আমি ফেসবুকের অ্যাডভান্স কোর্স করব, অ্যাডভান্স কোর্স করে আমি ফেসবুক নিয়ে কাজ করব। আপনারা চাইলে কিন্তু করতে পারেন, ফেসবুকের অ্যাডভান্স কোর্সটা করতে পারেন। মিজান ভাইয়ের কিন্তু ফেসবুকের অ্যাডভান্স কোর্স করা, আপনারা জানেন সেটা? আপনি জানেন কেমন শিখাইছে? আমার কাছে কিছু, আমার পরিচিত কিছু জায়গা আছে ওইখানে করলে, ওইখানেও গিয়ে করতে পারেন, ওইখানে আমি আপনাদেরকে তাহলে পরে নাম বলে দিব কোথায় গিয়ে অ্যাডভান্স কোর্স গুলি করবে। তবে সবাইকে বলতেছি, সবার জন্য সবাই একটা এসইও এর অ্যাডভান্স কোর্স করে নিবে, এই কোর্সটা কমপ্লিট হলে এসইও এর উপরে একটা অ্যাডভান্স কোর্স করে নেবেন। রাব্বি কৌশিক শুনছেন? আর যদি চান আপু আপনার সাথে করব, তাইলে আমি যখন অ্যাডমিশন নিব তখন আপনারা চলে আসেন ঢাকায়, আমরা 6 মাসের একটা এসইও অ্যাডভান্স কোর্স করে নিব। আপু আপনার বাসা ঢাকায় কেমনে? সিদাই আসেন নাম নেই আবার, বাসা থাকা খাওয়া ফ্রি।
আমার বাসায় আপনি থাকবেন, ওকে চলে আসেন আপনারা সবাই এসে থেকে যান। এমনি চিন্তা ভাবনা করে কইলেন তা এই যে চিন্তা ভাবনা করে করার কথা বলার জন্য না, আমি বললাম এই জন্য যে আপনারা আসলে এসে থাকতে পারবেন কিনা, আপনারা আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা, কারণ আপনাদের পারলে ওকে মোস্ট ওয়েলকাম, কোনো প্রবলেম নাই ভাইয়া। আপনারা আমার স্টুডেন্ট সবাই, আমার ছোট ভাই সবাই, আমার অনেক ছোট আপনারা। আচ্ছা আপু আরেকটু ইন্টারাপ্ট করি এখানের মধ্যে মিজান ভাই একটু, সেটা হচ্ছে যে আমরা কি এখানে লিংক গুলো যখন যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে আসে না, এই অর্ডার নাও তারপর হচ্ছে বাই নাও, এখানে কি আমরা ফাইবারের লিংকটাকে দিব না হচ্ছে আমাদের পার্সোনাল? আমি ফাইবারের লিংকটাকে দিতে না করছি, আপনার ওইটা অর্ডার নাও দিলে আপনি আপনার ফেসবুকের লিংক দিয়ে দেন, আর আরেকটা জায়গায় যদি ভিজিট বা বুক নাও তখন আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে দেন। এই জন্য বলেছি বিজনেসের ওয়েবসাইট থাকা লাগে, আর আপনাদের নিজেদের পার্সোনাল তো আমাদের, আমরা তো আমাদেরকে বিজনেস আকারে খুলছি না, আমাদের নিজেদের পার্সোনাল লোকাল এসইও করছি, যেহেতু আমরা এখানে সবসময় চাইবো হয় আমাদের ফেসবুক মানে আমাদের সোশ্যাল মিডিয়া লিংক গুলি দিয়ে দিতে, আর আমি আমার ফোন নাম্বার দিব, বুঝতে পেরেছেন? আর যদি আমার সাইট থাকে, আমার যদি ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটকে দিব, এতে আমার ওয়েবসাইটে ভিজিটরও বাড়বে। সাক্ষ্য ভাই আপনি 10 নাম্বার পেয়েছেন, বুঝতেছেন কি এসইও করছেন? আপু 5 নাম্বারে, 5 নাম্বার আর 10 নাম্বারের মধ্যে তফাৎ কি? 5টা পেজ লাফায় তারপর আপনি আসতে সময় হয়ে খবর হয়ে যাবে আপনার, আপনার গিগ ইয়ে করেন, গিগ এক্সচেঞ্জ করেন, গিগে প্রমোশন করেন, শুনছেন? জি আপু, প্রচুর প্রমোশন করেন গিগের, তাহলে ডিল করে আমার কাছে না, এত ডিলিট করবেন আর ফেসবুক ফাইবার আপনার অ্যাকাউন্টারে ব্লক করে দেন, কথা কথা ডিলিট করা যায় না, এটা ফেসবুক তো। আপু শুরু করব ইসতাদাপুরটা, এটা ইসতাদাপুর দিছে না উর্মিয়াপুর দিছে? ইসতাদাপুর আগে দিতে, তাহলে ইসতাদাপুরটা শুরু করেন। আপুর ফেসবুক আইডি লিংক চান, ফেসবুক আইডি লিংক দেন ওয়েবসাইটের জায়গায় দেখেন। আমার ডিজিটাল মার্কেটে দিয়ে দিব, ডিজিটাল মার্কেটিয়ার দিবে ইসরাত নাকি আপনার পুরো নাম দিবে? ইসরাত আপু যেটা দিলে ভালো হয় আর কি। নামগুলো কি পরে চেঞ্জ করা যায় নিজান ভাই? নাম তো আমার নাম দেন ভাইয়া, ভাইয়া আমার নাম দিয়ে দেন, দেখছেন ওর নাম, আপনারা কি চান দেখেন, মেয়ে মানুষের নিজের নাম। জি ভাইয়া আপনার নাম কি? নাম চেঞ্জ করবেন ওর নাম, ইসরাত আপনার নাম বলেন। ইসরাত জাহান তামান্না, হ্যাঁ ইসরাত তামান্না দিয়ে দেন। ইসরাত জাহান তামান্না, হ্যালো ইসরাত জাহান তামান্না, বললাম তো আপু আমাদেরকে বলো, আপনি নিজেই দজ্জ ধরে না দাঁড়ান না, আমি বলতে বলতে তো আপনারা দৌড় দেন এই জন্য দাঁড়ান। সেটা হচ্ছে ইসরাত আপু স্পেলিং দেখেন, ওরে কোশিকরে ভাই একটু মিউট করেন। হ্যাঁ ঠিক আছে, যান যান আপু। ওই ওনার নাম কি যে এই শহীদ জনি না কি বলে জাহানার ইমাম, ওনার নাম জাহানার ইমাম, ওটা দিন দিতে ভালো। হ্যাঁ মিজান ভাই কম, মিজান ভাই কম বিটলা না, বিটলামই এনে সবগুলি বিটলা মানুষ। আপু ইনসান ভাইয়ের নাম কয়টা আছে? ইনসান ভাইয়ের নাম কটা আছে ইনসান জানে? ও ফেসবুকে দিছে আশরাফ হোসেন ইনসান, তারপর দিছে আবার ইনসান আলী সানা না সানি, এসটি মিজান সুপি মিজান ভাই সব মিজান লাগাই ফেলছে। কার কে নেই চিংড়ি মাছ বিক্রি করতেছে? কৌশিক ভাই, আর কার? কৌশিক ভাই মার্কেটিং এজেন্সি। আচ্ছা ইসরাত আপনার না একটা কাজ পাওয়ার কথা, এটা কি অবস্থা আপু? আপু জানাই নাই কিছু, জানাবে বলে আর কিছু বলেনি, একটু পুশ করেন। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। রাব্বি আপনাদের কি অবস্থা, আপনার একটা কাজ নিতে পারেন না? রাব্বি কৌশিক আপনারা তো দোয়া করেন না,
আপনারা কি যে শুরু করছেন এই ব্যাচটা থেকে একটা একজনও শুরু করতে পারতেছেন না আপনারা, আপনারা প্রমোশনও করেন না। আপনাদেরকে প্রথম দিন বলছি গার্লফ্রেন্ড গুলি 2 মাসের জন্য বন্ধ রাখেন, ফেসবুকে গণহারে আপনারা ডিজিটাল মার্কেটিং এর পোস্ট প্রমোশন করেন, নিজেদের প্রমোট করেন, ছবি শেয়ার করেন, পোস্ট করেন, কাউরে দেখি না, সবাই সবার পোস্ট দেখে। আর কৌশিকরে তো আমি দেখি না ফেসবুকে, বুঝছেন জি, এটা আপনি মেরে বুঝতে পারেন না। আপনি যেটা বলতেছেন আগে গার্লফ্রেন্ড কে কয়েকদিন ধরে রাখা, কৌশিকের তো কোনো পোস্টই আমি দেখি না, কৌশিকরে তো আমি ফেসবুকে খুঁজে পাই না। এই কথা কো নাম্বার দেন, এই জায়গাটা ভাইয়া আপনি একটু স্ক্রিনশটটা অফ করেন, এই নাম্বারটা ইসরাত দেখ দীপেন দেখি উল্টে গেছে। আপনাদের ক্লাস করতে ভালো লাগতেছে ভাইয়া, বুঝতেছেন না মনে হচ্ছে এই ক্লাসে সব পাগল পাগল বুঝতেছি ক্লাস করে মজা লাগতেছে আপনাদের? ভাইয়া এই যে সাইটের জায়গা, এই যে ব্যাকে যান, এই যে হ্যালো এখানে না, মিজান মিজানুর রহমান আপু ব্যাকে 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 আপু, আমি স্ক্রিনটা কিয়া করে রাখলাম, আপনি আবার এখানে গেলেন। আরে আমি আপনাদেরকে ওই ওয়েবসাইটের ওই জায়গা ওনার লিংকটা কি ওনার ফেসবুক লিংক দিয়েছেন কিনা সেটার জন্য দিছি আপু, এটা দিছি, দিয়ে তো ও আচ্ছা ঠিক আছে, তাহলে ফিনিশে চলে যান। আপনার এই অপশনটা আসে নাই রাব্বি? কেন আসবে না আপনার এই অপশনটা আমার সেটা বলেন, কারণ এর আমার সিনে এটা তো একটা পেরেশানি দিয়ে দিলেন। আচ্ছা ভাইয়া যান জি। হ্যালো জি ইনসান শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু ফেসবুকটা কোথায় দিয়েছেন একটু আবার যদি দেখেন কষ্ট করে, ব্যাকে যাওয়া যাবে না? ব্যাকে যাওয়া যাবে না। আচ্ছা আপু ঠিক আছে, আমি আপনাকে বলি এটা দিয়েছি আমরা হচ্ছে ওখানে যে ওয়েবসাইট দেওয়ার একটা অপশন থাকে না, যে আমার ওয়েবসাইট আছে বা আমার ওয়েবসাইট নাই বা আমি হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট এখান থেকে করে নিব, ওই ওয়েবসাইটের জায়গায় হচ্ছে ও ফেসবুকের লিংক দিয়ে দিয়েছে। ও আচ্ছা বুঝছি আপু। ওকে এই ইসরাত আপু আপনাদের পোস্টাল কোডটা কত? পোস্টাল কোড তো জানি না নিজাম ভাই, এটা কি লিখছেন কোথায় দেখা যায়? বালুচরা বানান বলেছে
মিজান ভাই আটকে আছে, মিজান ভাই চলে যাবে একটু পরে, দেখবেন মিজান ভাইয়ের স্ক্রিন চলে যাবে। দেখেন মিজান ভাইয়ের এই স্ক্রিনশটটা নিয়ে আমি আপনাদের পাঠাই দিই, দেখেন মিজান ভাইয়ের চেহারা কি হয়ে আছে, মইনের কি মজা লাগে। রহমান মেনশন করতে পেট্রোল পাম্পের পাশে এটা রাবি ভাই ভাই